মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন হজরত আলী পড়ে গেলেন ব্যাকায়দায় দরে তখন কি কায়দায় ছয় মাস আগে নবী চলে গেছে ছয় মাস আগে কে গেছে আল্লাহ নবী চলে গেছেন ছয় মাস পরেই নবীর মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল হজরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন বিয়ে করছিলেন সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না আমার কথা হলো হজরত আলী নবীর সাহাবিদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন সর্বপ্রথম নবীর সাহাবিদের মধ্যে যিনি তিরিশ পরা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হজরত আলী দরে সোহানুল্লাহ হয়তো বলবেন হবুর কারণ কি সর্বপ্রথম তিনজন মানুষ ইসলাম গ্রহণ করেছে একজন হলো নারী তার বয়স হল পঁচপান্ন বৎসর বয়স কয়েক বৎসর একজন পুরুষ মানুষ যার বয়স হল পঁয়ত্রিশ বৎসর একজন বালক যার বয়স হলো আট বৎসর এখন আপনারা বলেন এই মাদ্রাসায় পঁয়ত্রিশ বছরের সাঁত্রিশ বছরের ১৯ বছরের বাইশ বছরের ছাত্র আর আট বছরের ছাত্র যদি কোরআন মুখস্ত করতে চায় আগে মুখস্থ করবি কে কেন করবে আট বছরের বউ নাই চোল নাই টেনশন নাই পরে একটাই খালি কোরআন না কেন করে দিল্লা যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ চলছিল উমর ফর যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল কিন্তু হজরত আলী যখন ইমান গ্রহণ করছে তখন বউ নাই সোল নাই এ একটাই কাম কোরআন কি সব সময় কোরআন সর্বোত্তম তিরিশ পারা কোরআন যিনি হেফজ করছেন তার নাম হলো হজরত আলী আল্লাহ রাসুল তার মাথায় পাখড়ি পরানোর সময় বলেছিলেন আনা মাতি না তোলা এলমে ও ও বাবু আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা যখন নবীও চলে গেলেন বিবি ফাতেমাও দুনিয়া থেকে চলে গেলেন তখন হজরত আলী একজন সাহাবি আবুজ আর গেফারি দোরে বলেন নাম কি আবুজ আর গেফারির উপরে হাসান হোসেনের দায়িত্ব দিয়া তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন কারণ কোরআনে এখানে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় দোরে কি দেয় সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন তিনি ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের ময়দানে যাচ্ছেন দাওয়াতের কাজে যাচ্ছেন যেখানে টার্গেট করেছেন ওই এলাকার দিকে রওনা দিয়েছেন এমন সময় দেখতে পাই রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে সোহানাল্লা সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে আপনারা বলেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মসজিদ যদি আপনারা দেখেন খুশি হন না বিরক্ত হন তো বর্তমান সরকার তো রাস্তার ধারে ধারেই পাঁচশো চৌষট্টিটা মডেল মসজিদ বানাচ্ছে খুশি না বেজার খুশি খুব সুন্দর মসজিদ আমার এলাকার কিছু যুবক ছেলে হাইস মাইক্রো ভাড়া করে ওই টাঙ্গাইলের গোপালপুরে দুইশো এক গুম্বুজ মসজিদ পার গেছে একটা মসজিদ আছে বাংলাদেশে তার গম্বুজি হলো দুইশো একটা কয়টা তো মসজিদ দেখেছো আমার বলতে হুজুর আপনি ওখানে গেছিলেন মসজিদের সাদের উপর গিয়ে দেখি হুজুর গুনে দেখছি দুইশো একটা সেই রকম একটা মসজিদ খুব মসজিদ নিয়ে আমার কাছে গল্প করলো আমি বললাম বাবা তোমরা গেছিল কখন কয় এগারোটায় আচ্ছা মসজিদ দেখে ফেরত নিলা কখন কয় তিনটে এর মধ্যে যে একটা নামাজ হলো জোহরের এই নামাজ কি তোমরা পড়ছো তখন বলতে যে হুজুর আমরা তো বেগ গেছি ওরা মসজিদ বেগ পেয়ার গেছে মসজিদের ভিতরে ঢোকেনি আজকে বর্তমানে বাংলাদেশ সরকার মডেল মসজিদ বানাইছে দেখানোর জন্য জন্য দেখানোর জন্যে কারণ মসজিদে ঢুকবার গেলে আমাকে ওয়াজ দিয়া মুসলমানকে ঢুকান যাবে না আল্লাহর ঘরে ঢুকাইতে গেলে কোরআনের নামাজের আইন লাগবে ধরে কোন কথা ঠিক না বাংলাদেশে মসজিদ বাড়তিছে কিন্তু মুসল্লি হচ্ছে না কারণ কি রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার বড় কামনা ঘরে ঢুকে যদি দুই রাকাত নামাজ পড়তে পারতাম আল্লাহ রাসুল বলেছেন তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও যদি তখন কোনো নামাজের সময় না হয় ওই সময় মসজিদের মধ্যে ঢুকে তাহিয়াতুল কিংবা দখল মসজিদ দুই একাত নামাজ আদায় করো আল্লাহ তোমার আমল নামায় একটা হজের সব দিয়া দিবে আপনি নামাজ পড়ো ওমরা হজর সব পাবেন জোহর নামাজ পাবেন না কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মোহব্বত করে সে ঘরের মধ্যে দুটা একাত নামাজ পড়লি একটা হজের সব অমরা হজ এটা আমার মসজিদ ভাই ছোট ভাই হজ নিয়ে কাজ করে আপনাকে দাওয়াত দিল হজ এবং ওমরা আরে পাগল নিজের বইয়ের যে ভুরু দেখতেছেন দুই ভুরুর মাঝখানে একটা সুমা বসালি ওমরা হজর সব হ্যাঁ হাসতেছেন মানে এইগুলো হজ কবুল হজ কিন্তু টাকা খরচ করে যে করবার তবে কবুল নাও হতে পারে গ্যারান্টি নাই আর নিজের বোক ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন সাথে সাথে একটা ওমরা হজর সব পাবেন যেন সুবহানাল্লাহ কন না কেন আপনাদের বউ নাই মানে সুবহানাল্লাহ অভ্যাস নাই মা আত্মার মুখের দিকে তাকান বাপ মার মুখের দিকে mohabbat করে তাকান বাপ মারে কিছু হাদিয়া দেন সব আছে না নাই যারা কোন আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে হাদিসের মধ্যে পাঁচটা দলের কথা বলা হয়েছে ধরেকন কয় দল এক নম্বর দল হল তালিয়াল কোরআন দুই নম্বর দল হলো হাফিজুল লিসান তিন নম্বর দল হল মতিমুল জাইয়ান চার নম্বর দল হলো মুফসিল উরিয়ান আর পাঁচ নম্বর দল হল অমানসাল হাবিবির রহমান এরই মধ্যেই কিছু কথা আছে পরে আসতেছি তো হজরত আলী এখন ঘোড়ার ফির থেকে নামছেন নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন কারণ দুই রেখাত নামাজ আদায় করবেন কিন্তু সমস্যা হলো ঘোড়া বাঁধার মতন ঘোড়া ধরার মতন কোনো কিছুই নাই এ রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে গাছও নাই তার ঘোড়াটা দেখেও ধরে থাকবে সে নামাজ পড়বে সে লোকও নেই হজরত আলী পড়ে গেলেন বে ধরে কন কি কায়দা মন ঢুকে আছে মসজিদের মধ্যে কিন্তু দেহটা ঢুকাবার পারতেছে না আর আমাকে দেহ ঢুকে মসজিদের মধ্যে আমাদের মন ঢুকে না জলে কথা কন না কেন হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে না আল্লাহ কয় নামাজের জোরে সায় শাখা যাবে দূরে পাক আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা এক সাথে জাহান নামে দিয়া সরওয়া আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারে ধরে কন কিসের কারণে আচ্ছা ঘোড়াটা যদি না থাকতো এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ। অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান নামত যাবে অধিকাংশ মানুষ এই কথাটা শোনেন যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিকমতো মতো কন্ট্রোল করবার পারে না ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছাড়ে দেয় দেশ হবে না আপনারা বলেন তো ওই বাবা তুমি মানুষ করতে পারবা না জন্ম আর যখন টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন আল্লাহ রাসুল বলেছেন সাত বছর থেকে তালিম দাও আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও কয় বছর থেকে সাত বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন আর দশ বছরের যদি যাওয়ার না চাই ঘাড় ধরে নিয়ে যাবেন দুটা বছর বারো বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি আমার নামাজ পড়াবার পারেন ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না সমস্ত অশ্লতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ জরে গণ কথা ঠিক না করছেন আর হাততে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন গেলে সমানে ঘুরতেছে আমাদের জন্য পর্যন্ত খাতির করে না গত পরশু দিন আমি এক জায়গায় ঘুমাইছি অসুস্থ হচ্ছে শরীর দুই তিন ছেলেকে আমার ডাকতে হুজুর ওঠেন আমি বলে বাকি আছে একটু সেলফি হুজুর আমার মতন ঘুমন্ত দেখি দেখে থেকে সবার হাতে একটা করে মোবাইল আপনারা বলেন তো যে ছেলে নামাজ পড়ে না ওর হাতে যদি মোবাইল থাকে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে কোন কথা ঠিক কিনা যে নামাজই পড়ে না আর যেই ছেলে নামাজ পড়ে ওর কাছে মোবাইল থাকলেও অক্সিজ ভিডিও দেখতে পারবে না দেখ পারে গেলেই তার ইমান বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে কথা ঠিক না একটু মনোযোগ দেবেন দুই নম্বর হলে সম্পদ যাদের সম্পদ আছে তারা আসলে বিপদের মধ্যে পড়ে গেছে সম্পদ যাদের আছে সত্তরা আলাই টাকা জাকাত দেওয়া লাগবে জোর কোন কথা ঠিক কিনা যদি ঠিকমতো দিবার না পারে ওই যতই নামাজ পড়ুক রোজা করুক ওর কোনো কিছু আল্লাহর দরবারে কবল হবে না আর কবর যাওয়ার সাথে সাথে ওই ট্যাকাগুলো সাফ হয়ে ওকে দংশন শুরু করবে বিপদ আচরে নাই এটা কি আমার কথা না আল্লাহর কথা নামা অমালুকুম পাওলা দুকুম ফিতলা নিশ্চয়ই তোমাদের সম্পদের সন্তান হলো বিপণের কারণ আলী চিন্তায় পড়ে গেলেন মন মসজিদের মধ্যে গেছে কিন্তু দেহ ঢুকাবার পারতেছে না এই ঘোড়ার কারণে ঘোড়া বাঁধারও গাছ নাই ধরারও কোনো মানুষ নেই এমন শুনে হয়তালি দেখতেছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ এমন শুনে হয়তালি দেখতে পাই একজন আল্লাহর বান্দা কি আসতেছে রাস্তা দিয়ে আসতেছে হয়তালি মনে মন নিয়োগ করছে ওই বান্দারা যখন আমার কাছে আসবে আসা মাত্রই তাকে সালাম দেবো কি দিব সালাম দিয়ে আর হাতে ঘোড়াটা দিয়ে আমি দুই রাগাত নামাজ পড়বো এই বিনিময়ে ওকে দুইটা দেড়হাম দিয়ে দিব সোনাল্লা বলেন এমনি এমনি না একটু হা দিয়ে দিব লোকটা যখন সীমানার মধ্যে আইসে সঙ্গে সঙ্গে হাত আলী সালাম দেয় কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া রাসুল বলেছেন আসসালাম ও কবলাল কালাম কোনো কথাবার্তা বলা যাবে না কথার শুরুতে সালাম দেওয়া শুরু করা লাগবে এটা কার হাদিস অনেক নেতারাই হাদিস মানে না অনেক বক্তারাও এখন এখানে এসে যদি কোনো বক্তা বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিল আমার শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরের মা বোনেরা সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আপনারা বলেন তো হাদিস সালাম হোসে কেন হয়নি কারণ আগে অনেকগুলো কথা কছে জোরে কোন কথা ঠিক না তারপরে সালাম মারছে কেউ যদি আমাকে বলে হুজুর আসসালাম আলাইকুম হবে কেন হবে না কেন আগে হুজুর কছে কেউ যদি বলে হাজি সাহেব আসসালাম আলাইকুম হবে না কারণ আগে হাজির সাহেব কইছে আপনার বলেন তো আগে সালাম না আগে হাজির সাহেব আগে সালাম বলে হাজি সাহেব আসসালাম আলাইকুম হাজি সাহেব আসসালাম আলাইকুম হুজুর চলবে এখন যদি বলেন কেউ যদি বলেন নবী সালাম আলাইকা হবে কথা কথাগণ না কেন হবে কেন হবে না কেন আগে ইয়া নবী হয়ে পরে সালাম মারছে আমি যতবার মদিরাত গেছি আমি প্রত্যেকটা মানুষকে নবীর অজায় সালাম দেওয়া শুনেছি এবং আমিও দিয়েছি যারা হজ করেছেন তারা সবাই জানেন কি সালাম দে আসসালাম আলাইকায় রসূল আল্লাহ আসালাম ওয়ালাইক ইয়া হাবিব আল্লাম আসসালামু আলাইকাইয়া নবী আল্লাহ জরিখান সোহান আল্লাহ তাহলে আগে কি সালাম যে লোকটা সীমানের মধ্যে আইসে সঙ্গে সঙ্গে হোক আমি সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম আপনি কে হুজুর লোকটা কি বলতেছে আপনি কে বলতেছে মাঝে মাঝে জায়গা খালি আছে মাঝে মাঝে এই শোনেন আমরা ছোটবেলায় ওই তো হকার আসতো হকার হকার ভোজেন আপনার হকার বোঝেন ঘন্টার পর ঘন্টার ডাড়িয়া থাকে আমরা হকারই শুনছি রে আজকে যদি কিছু লোক ডাঁড়িয়া থাকে অসুবিধা কি এরা না যতই জায়গা থাকে এরা চাপবে না মাঝে মাঝে কোথায় আমি তো জায়গা দেখতে পাচ্ছি না যদি থাকে ভাই যান রাতও তো অনেক হয়ে গেছে আর কি জায়গার দরকার ঠিক আছে অনেক রাত হয়ে গেছে যদি থাকে আমি একটা মিনিট একটু জিকেট দিলাম এই জিকের থাকে আপনি একজনকে ধসার জায়গা করে দেন পাক আপনাকে জান্নাত একটা জায়গা দিয়ে দিবে এই বিশ্বাসে সামনের দিকে চেপে বসে না দিকের করে আলাইহি সালাইহাল্লাম আমার কথাকে আপনার বুঝতেছেন হ্যাঁ জিকের বন্ধ এখন জবান বন্ধ করে সবাই মনোযুদ্ধ শুনবেন লোকটা বলতেছে আলাইকুম সালাম আপনি কে হুজুর আপনার বলেন তো আলাইকুম বলে যখন বলতেছে কে হুজুর ওই লোকটাকে হজরত আলীকে সিনে হাজুর খান চিনে চিনে না আমি যদি আপনাদের এলাকায় এসে কাউরে সালাম দেয় আর ও যদি বলে আলাই কোনো সালাম আপনি কে হুজুর তখন বোঝা যাবে ও আমারে চিনে না জোরে কারণ ঠিক কিনা ওই জীবনে আমার আর শুনে নাই চিনবে না কিন্তু যেই ব্যক্তি আমারে চিনে সে কোনো দিন বলবে না আপনি কে হুজুর যেই বলতেছে আলাই কোনো সালাম আপনি কে হুজুর হওয়া তাহলে চমকে উঠলেন হজরত চমকে উঠলেন আমারে চিনে না এমন মানুষ দুনিয়াতে আছে। আছে না নাই কথা কোন আছে না নাই সাইদ হুজুর কে চিনে না এমন মানুষও দুনিয়াতে আছে আছে না নাই কথা কোন আছে না নাই আল্লাহর নবীরও চিনে না এমন গর্ব দুনিয়াতে আছে আছে না নাই কথা কোন আছে না নাই আপনারা বলেন তো নবীরে কেউ যদি চিনে সে কোনোদিন তাজা দাড়ি খুর দিয়ে কামাবার পারবে এ কথা কোন না কেন কেউ যদি নবীরে চিনে সে কেমন এই জায়গা এক মেয়ে আমারে কয়েছে হুজুর আমার স্বামী খুবই সুন্দর আমি যখন স্বামীকে নেওয়া বাহিরে যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকায় থাকে হুজুর এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে আমার স্বামীর দিকে মেয়েরা তাকাবে না আমি করলাম মা একটা আমল আছে করতে পারবা বলে কি আমল আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও যেই বলছি সাঁচা বানাও এটা সেই খেপার স্বামী কোনোদিন চাচা হয় আমি করলাম চাচা কও না বানাও আমি কি চাষা বলবার কছি, চাষা মানাবার কছি। তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীরে চাষা কয় দরে কোন কি কয়। বাপ দাড়ি কামায় তাক কয় ভাই বেটা দাড়ি রাখছে তাক চাষা কয় এরকম মানুষ আসে না কোন আছে না হ্যাঁ ওই স্বামীর হাত পাও ধরে অনেক অনুরোধ বিনুরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে এখন দাড়ি তার আঙ্গুল হয়ে গেছে এখন স্বামীরে নিয়ে বাইরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না আর স্বামীর দিকে কোনো মানুষ তাকায় না কেউ তাকায় সালাম থেকে চাষা কেমন আছেন তখন বউকে আমার স্বামী যখন চাষা কছে তাহলে আর কোনো না কথা ঠিক মনোযোগ দিবেন চিনা একটা ব্যাপার একটা জানা একটা চিনা এই যে কোরআনের মা ফিল আপনার বসে আছেন এ কোরআন থেকে হেদাত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে যে কোরআন ধরতে গিয়া বলা হয়েছে লাল মোতাহরণ ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া যেই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম হাজার মাসের চাইতেও বেশি শুধুমাত্র নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হয় সেই রাত জাগার জন্যে আমরা সার রাত থাকি কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না চিনি না জোরে জোরেখান কথা ঠিক কে না কথা খান আপনারা বলেন তো লাইলাতুল কাদরে খায়রমিন আলফিসার লাইলাতুল কদর রাত এক হাজার মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হয় সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা খাট একটা সোফা আর একটা রেহাল কয়টা তিনটা জিনিস বানাচ্ছে একটা কি খাট একটা সোফা আর একটা রেহাল আপনারা বলেন তো এই তিনটার বেশির মধ্যে দাম বেশি কার দেখছেন দেখছেন আরে এই কার এত দামি হওয়ার কারণ কি কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক আর খাটের সাথে মানুষের সম্পর্ক সোভার সাথে মানুষের সম্পর্ক আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্কের কারণে রেহালের দাম যদি বেড়ে যায় সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না না ধরে কেন আছে না না এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না যারা আসে তারা গরিবের সন্তান মাথাকে একটা পাগড়ি দেওয়া হলো সবাই খেয়ালও করলেন না আমাকে গ্রামে একটা এম বিবিএ ডাক্তার আছে রে আমাকে গ্রামের সচিবালয়ে চাকরি করে রে বিএড দুটো ইঞ্জিনিয়ার আছে রে তোর গ্রামে যে সাতটা হাফেজ আছে ওই শালা একবারও কয় না বলে কোন কথা ঠিক কিনা তোমার গ্রাম যে ইঞ্জিনিয়ার মন্ত্রী এমপি হেঁটে গেলে তোমার গ্রামের গোরস্থানের কোনো লাভ নাই আর হাফেজ সব যদি হেঁটে যায় জুতার বড় আল্লাহ চল্লিশ দিন কবর আজাব মাফ করে দেয় আর সেই গ্রামে একটা হাফিজ মাদ্রাসা আছে কত বড় ভাগ্যবান বুঝি না তো কেন সম্পর্কই নাই কোরআনের সাথে আমরা দাম বুঝবো কেমনে একটু মনোযোগ দেশ শুনবেন লোকটা বলতে আপনি কে হুজুর হতালি বললেন ভাই আমি যাই হই না কেন আমার ঘোড়াটা ধরো একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করব দুইটা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবা না লোকটা বলতেছে দুই রাকাত ক্যান দুইশো রাকাত পড়েন আমার কোনো আপত্তি দুই রাকাত ক্যান দুইশো টাকা পড়েন আমার কোনো আপত্তি নাই আলি চমকে গেল কে রে যেই বেটা আমি সালাম দিলে আপনি কে হুজুর আর তার ঘোড়া বলতে দুই রাকাত কেন দুইশো রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই অতি ভক্তি ধরে অতি ভক্তি আমাদের বাংলাদেশে অতি অতিভক্তি এই এদের সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে আসতেছে না এই অতি ভক্তির লোকেরা আসবে কি ভক্তি ভাই রাস্তা দিয়ে ফকির যাচ্ছে ড্রাইভারও কেছে গাড়ি থামাও ড্রাইভার বলে স্যার গাড়ি থামাবো কেন বলে মানুষ যাচ্ছে শকত পড়ে না রাস্তার তো কোনো মানুষ নাই ওটা কি আসছি স্যার ওটা তো ফকির ভোটের আগে ফকির ও হামু থামা গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম দে বলে শাসা কেমন আছে ফকির খেলে স্যারে দেখে এরকম দেখে তুমি কারে সালাম দিলে বাবা কে আপনারই দিলেন আমি তো মানুষ না ভিক্ষা করে খাই ভোটের আগে আপনি ও হামু আপনার বলেন যারা অতি ভক্তি করে গরিবের বন্ধু হয় এরা কিন্তু সবচাইতে বড় বাটপার ধরে কোন কথা ঠিক কি না আগে আমরা বলতাম অতি ভক্তির সোরের লক্ষণ আর সরের মন জোরে সরের সোরের মন আর বর্তমানে সোরের মন পুলিশ পুলিশ না বরং পুলিশের মন হলো র্যাব র্যাব জোরে ঠিক কি না বর্তমান বাংলাদেশের সোরের সাইতো অনেক পুলিশ বড় চোর ধরেখান আছে না নাই এখানে পুলিশ নিয়ে প্রশাস করতেছি না যেটা বলতেছি সামান্য হিংস দিয়ে গেলাম আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন না গেলে বুঝবেন কেমনে একটু মনোযোগ দেবেন হজরত আলী লোকটার হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে ওই লোকটা হলো ঘোড়া সর গড়ে কম কী সোর এই জন্যই বলতেছে আপনি দুই রাখাত কেন দুশো রাগাত পড়েন আমার কোনো আপত্তি কেন চোরের হাতত ঘোড়া দিয়ে হয় তাহলে কোথায় ঢুকতেছে জোরে বলেন না কেন চোরের হাতে ঘোড়া দিলে আর সোরের হাতে দেশ দিলে সোরের হাতে যখন কোনো দেশ যাবে বাটপাড়ের হাতে যখন কোনো দেশ যাবে ওই দেশটার বাজার নিয়ন্ত্রণ থাকবে না শনিবারে ছয়শো টাকার গোস্তু কিনবেন আবার রবিবারে সাতশো টাকা লাগবে জোরেকন ঠিক কিনে আয় হায় নিয়ন্ত্রণ নেই এই রমজানের আগে তরমুজ রাখছিল একশো টাকা কেজি আমি চিন্তা করলাম রোজার মধ্যে আমার কয়েকটা মাহফিল ছিল এক মাহফিলে বললাম ভাই তরমুজ হলো পচল শীল খালি সাতটা দিন খাওয়া বন্ধ করেন দাম কুমকুম্বীর আর বাপ কম্বি জোরেকন কথা ঠিক আমার সেবাসটা এত ভাইরাল হলো লোক বলতে হুতু তুই ঠিকই বলছিল সাত দিন পর খাবো সাত না দিন মানুষ তোর মুস আরে ভাই হ্যাঁ একবারে তিরিশ হতনা ভাই ঠিক ডিমের দাম যখন বেড়ে গেল আমি তখন বললাম ডিম হলো ঘুলানোর দিন জোরে কোন কথা ঠিক না খালি পনেরো দিন খান না ডিম দেখেন কি ভাবে নেওয়া আসে এখন আমরা ভারত বয়কট করছি আমরা ভারত বয়কট করছি বাংলাদেশের মুসলমান ভারতে কোনো পণ্য কিনবে না ধরে কোন কথা ঠিক কিনা এখন আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করতেছি ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না ইসরায়েলের পেপসি টোকা গোলাপ এইগুলো কেনার কারণে যেই টাকা ইসরায়েল পায় সেই টাকা মুসলমানের রক্ত খায় কোন কথা ঠিক কিনা আর ভারত বয়কট করার কারণ হলো আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির বানাসে আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই এছাড়া আসে নাই কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গাত মন্দির বানানোর কারণ হলো ভারত আর যাই হোক মুসলমানকে কোনো দিন দেখতে পারে আর মুসলমান তার জীবনের চাইতে মসজিদকে বেশি ভালোবাসে একটু মনোযোগ শুনবেন হজরত আলী ঘোড়া চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন আল্লাহর ঘরের মধ্যে যখন কোনো মুসলমান ঢুকবে নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবে না আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে মোতাবেক ঢুকতে হবে মসজিদের মধ্যে যখন ঢুকবেন আপনারা ঢোকেন তো ঢোকেন না ঢোকেন কে ঢোকে আপনি ঢোকেন না আপনার দেহ ঢোকে এ ভাই একটু গুরুত্বপূর্ণ কথা জোহরের নামাজ আদায় হচ্ছে কিসের নামাজ বাগদাদের কেন্দ্রীয় মসজিদ ইমামের নাম হলো ফজর নাব্বাস আব্বাস ইমামের নাম কি ফজর ইম আব্বাস হাজার হাজার মানুষ মুসল্লিম হুজুর নামাজ পড়াচ্ছেন জোহরের নামাজ ইতিমধ্যে মসজিদের বাহির থেকে পাগল বলতেছে ইমাম মসজিদে নাই রে ইমাম মসজিদে নাই তখন সমস্ত মুসল্লি সখ টেরা করে দেখতেছে আছে একটা পাগলা বলতেছি ইমাম মসজিদে নাই ওই পাগলার কথার গুরুত্ব দিয়ে সোক টেরা করে দেখতেছি ইমাম আছে আপনার বলতে ইমাম না গেলে আপনি কি নামাজের করতেন তাহলে নামাজ শুরু হয়ে গেছে এরপরেও কে যদি বলে ইমাম নাই রে ইমাম নাই ওই বাইরের লোকের কথা বিশ্বাস করাতে করা যাবে কারণ ও সারা তো বাইরে আছে আজকে বাহির লোকেরা কে কি কয় সেইটা বিশ্বাস করার বিষয় না বিশ্বাস করতে হবে যারা ভিতরে থাকে তাদের ভিতরে কি খেয়াল করে গড়ে করে কথা ঠিক কিনা আজকে কোরআনের মধ্যে কি আছে বাড়ার লোক কেমনে জানবে ওরা জীবনে কোরআন হাত দিয়ে ধরেনি কোরআন স্পর্শ করেনি সুরা মুলুক কোনো দিন তেলত করেনি উই লব উল্টা কয় এখনকার বক্তারা কোরআন এবার রাজনীতি পায় জীবনে কোরআন হাত দিয়ে ধরনাই যেই কোরআন একটা সুরাই রয়েছে রাজরাজত্ব তাবারাকাল্লাজি পড়েন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক বহওয়া আলা কুল্লি শাইইন কাদির মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায় শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ হুমাফতাহালি আবু আবার রহমাতি হজরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন আল্লাহ যে ভাই আমার ঘোড়া ধরে আমাকে দুই রাখা নামাজ পড়ার সুযোগ করে দিল নামাজ শেষ করে তাকে দুইটা দের হাম হাদিয়া দেব এই নিয়ত করে হজরত আলী দুই রাখা নামাজের নিয়ত করলেন দুই রাখা নামাজ যখন নিয়ত করলেন ঘোড়া চোর এবার ঘোড়ার লাগাম টানে নিয়ে এসে দরজার দিকে দেখে নামাজের সাইজ কীরকম কারণ নামা আমাদের সাইড যদি ভালো হয় তাহলে ঘোড়া চুরি করা যাবে আর সাইড যদি খারাপ হয় তাহলে নিয়ত করলেও চুরি করা যাবে এক লাই নামাজ পড়তেছে নামাজ শেষ আর হাজার টাকার জুতে ওই যে কাঠের বাক্স সে বাক্সের থুয়ে নামাজের নিয়ত করছে জোরে সন্নুদ কয় রাখা চার রাঘাত চোর মনে করতেছে মসজিদে কেউ যখন নাই একলাই এক লাই চার রাখা সুনুদ পড়তে তো পাঁচ মিনিট লাগবেই এই শুধুকে আমি যাইয়া জুতাটা লিয়া যাবার চাই এই মনে করে সুর যায় কেবল বাক্স হাত দিছে ওই নামাজ মধ্যে খস করে হাত ধরছে সুর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন জুতালা বলতে যে ভাই ইলা জিহাতে কাবা ওয়া জুতা তুই কি মনে করছিস আমার নজর খালি কাবার দিকে আমার নজর জুতার দিকে রে এখন একটা গানও নামছে একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন কয়জনকে বিলা মন এরকম একটা গান আছে না নাই একজন মানুষ হইয়া তোমার মন তাকে দুই দিকে জুতার দিকে এবং নামাজের দিকে ফাওয়াইলুলিল মুসাল্লিন তুমি কোনোদিন দিন মুসল্লি হবার পারবা না তুমি অয়েল নামাজ জাহান নামে হবে নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান নামে যাবে সুরা মাউনের মধ্যে আসে না নাই এজোর এখন আসে না নাই একটা হলো জুতা চোর আর একটা হলো নামাজ চোর এই দুইটা সোরের মধ্যে কোন বড় এজোর এখন কোন বড় এখন ঘোড়ার লাগাম ধরে যেই মানুষটা আছে চিন্তা করতেছে যে আমার এই ঘোড়া দিয়া দুই রাকাত নামাজ পড়তে গেল ওর নামাদের সাইজটা কীরকম একটু দেখার দরকার আপনারা বলেন তো নামাজের সাইজ আসে না নাই এমন একজন ব্যক্তি নামাজ শুরু করছেন যার নাম হলো হজরত আলী আল্লাহ রাসুল বলেন আমার আলী যখন নামাজের মধ্যে হয় কা তারাহু তাকুন শুধুমাত্র আলীর জন্য বুকালি শরীফের হাদিস নবী আমাদের সামনে বয়ান করেছেন যখন তোমরা নামাজের মধ্যে ঢুকে যাবে নামাজের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে যদি আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহ আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে বোখারি শরীফের হাদিস আচ্ছা আমরা কি আল্লাহ দেখব ভাই কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে যে তাহলে সেই মসজিদে গামসা গাওয়ার দিয়ে নামাজ পড়ে চার হাতে এক গামসা চাঁদর মতন গাওয়ার দিয়ে গরমের দিন তো তাই গেলাম চাষা গামসা গাওয়ার দিয়েছেন চাষা বলতেছে ফতুয়া দে ফতুয়া দেওয়া ফতুয়া দে আমি বললাম সাসা এত গরম হতেন কেন শুধু বলছি গামসা কাহক দিছে না এত গরম তোর মঙ্গল মানুষ তুই গামসাগত না দে আমি বললাম সাসা এই গামসা কাহত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি জ্বর পারবেন চাষা বলতে তুই কি পাগল হয়েছি আমার পাঞ্জাবি নাই এই বছরই সাতটা পাঞ্জাবি বানাসি পাঁচটা আমার দিছে তাহলে বারোটা পাঞ্জাবি আমার আছে তাহলে গামসা কাউতে যাওয়ার বাড়ি যাবো কেন যার পাঞ্জাবি আছে সে আবার গামসা কাউতে যাবে কেন তো গামসা কাউতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না আল্লাহর ঘর আসেন আপনার জামাই দেখবে দেখে আপনার স্মরণ লাগতেছে আপনি যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ কি দেখতেছে কথা কর না কেন দেখতেছে না লেবাস আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকবে যে পোশাক তোমাকে পৌঁছে দিবে এমন একটা সার গাওয়ার পরছে এত টাইট রুপের তে সে পিছন কাল ট্যাপা হয়ে আছে এখন আর পাশে যে বেটা নামাজ ধরছে আর কাবরা ঠিক আছে কথা কন না কেন এই শার্ট পরে যারা নামাজ পড়ে সাত আপনি যদি শার্ট পরে নামাজ পড়েন লুঙ্গি পরে শার্ট পরে নামাজ পড়তেছেন আপনার পিছনের কিছু ঢপ বোঝা যায় আর যদি আপনার পাঞ্জাবি থাকে ওই পাঞ্জাবিটাই সে আপনার পিছনটা ঢাকা দিবে ধরে কথা কন বিভেননি এখন আইপিএস দিয়ে বাতি চলে কিন্তু ফ্যান তো আর চলে না কারেন্ট যাওয়া যাওয়া শুরু করছিল তো শেষ তার জায়গায় যেমন দেখা যায় এই জন্য আইপিএস দিয়েছে সব ফ্যান চলে না বাতি জ্বলে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে বেটা নামাজ পড়ে গেছে তারাবির নামাজ তো বুঝতেছেন এটা লাফালাফি কারেন গাছ আর আসে না উড়িয়া ঘামে লুঙ্গি উড়ে ঝাল লাগে গেছে এরু করতে গেছে যেই শেষ দাদি কাছে ফটকার লুঙ্গি ফাটে গেছে ফাটে গেছে ভিতরে লোক টাকা থেকে সব দেখা যায় আপনারা বলেন ওর পরনে সাত না থাকে যদি পাঞ্জাবি থাকতো লুঙ্গি খুলে গেল পিছনের লোকের কেবলা পরিবর্তন হতো না ধরে কথা কর না কেন তাহলে এখন মসজিদের মধ্যে গেঞ্জি কাউদ্দে ঢুকবেন সাত জায়গা ঢুকবেন গ্রামসা গায়ে যাবেন আল্লাহ বলেছেন নামাজ হচ্ছে আল্লাহ রাসুল বলেন সাহবির আমার আলী যখন নামাজের মধ্যে যায় তখন আল্লাহর মধ্যে নিজের মহাব্বত অস্তিত্বকে বিলীন করে দেয় এক জব পানির মধ্যে এক মিষ্টি চিনি ঘন্টন মারেলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায় শত চেষ্টা করলে চিনিরে পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না আলী যখন নামাজের মধ্যে সামিল হয় তখন নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে করে একটা প্রমাণ হলো এক জেহাদের ময়দানে হজরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল তীর সাহেবরা বললেন এরা সুলাল্লাপ হজরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে ওই তীরটা ভিতরে গোস্তর সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে এখন সিরের সলাকায় হাত দিলে হজরত আলী চিৎকার দিয়ে কান্দে হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটা কেমন নেবার করবো আল্লাহ রাসুল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কান্না শুরু করলেন সাহবা হুজুর কান্দার কারণ রাসুল বলেন আলীর সামনে দিক থেকেও মারতে পারে কিন্তু পিছন দিক থেকে কে প্রত্যেকটা জেহাদের ময়দানে হজরত আলী হচ্ছেন সেনাপতি ধরে কি সেনাপতি থাকে সামনে পিছনে থাকে মুসলমান সৈন্য তাহলে আলীকে কে কেউ মারে পিছন সামনে দিক থেকে মারবে পিছন দিকে তীর মারলো কে আল্লাহ চিন্তা আসলে মুসলমানকে মারার জন্যে মুনাফিকরাই এক নম্বর এখন কথা ঠিক কথা এখন না কেন কারণ কাফের বেমন্দির বিরুদ্ধে একটা রব উঠে গেছে যে হাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হবে এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে তো আলীর সাইজ করলে কেমনে করা যাবে বলে আমাদের কাফেরদের মধ্যে দুই চারজন মুসলমান সাজা লাগবে সাজা মুসলমান সাজে জেহাদের ময়দানে আলীর সাথে পিছনে থেকে পিছন দিক থেকে মারা লাগবে সামনের দিক থেকে মারা ওকে ঘায়ল করা যাবে না আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে আজকে সুদ নিয়ে ঘুষ নিয়ে পর্দা নিয়ে কোনো কথা নাই আজকে কতকগুলা ঘন্টা পরা শেষ তারা তারাবির রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফেতনা করতেছে জোরে কথা কন না কেন আজকে ফিলিস্তিন মুসলমানকে যেহারে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে এই ব্যাপারে ঘন্টাওয়ালা সাহেবদের কোনো কথা নাই তারাবি কয় রাখা পড়া লাগবে না ওদের পরে মনাজত আছে না নাই এইরকম নফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফেতনা করতেছে কথা কন না কেন কথা কন ওটা বাংলাদেশ সুদ দিয়ে সুদ কিরে আল্লাহ রাসুল সুদের পাপ বলতে গিয়ে তিনবার মুখ ধরলেন সুদের পাপ ঘুষের পাপ জিনার পাপ মদ খাওয়ার পাপ সব পাপের কথা বলতে রাসুল মুখ ধরেনি সুদের কথা বলতে গে এর সাবের বললেন হুজুর মুখ সে ধরেন কেমনে বলি সরম লাগে সুদের পাপ কেমনে বলি সরম লাগতেছে কিন্তু বলা লাগবে তো সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার নিম্ন পাপ হলো নিজের গর্বখানির মাকে বিয়ে করে জিনা করার বাংলাদেশের কোন পাগল তার মা বিয়ে করবে এ ঘটা করবে করবি আর যে সুদের একটাকে টাকা খায় নিজের মায়ের সঙ্গে বিয়ে লিজবার জিনা করার গুণা হয় আজকে টিভিতে দেখবেন সুদ নিয়ে কোনো আলোচনা নাই খালি আলোচনা হচ্ছে সারা তারাবির নামাজ কয় রাখার জোরে দর কথা দেখছি না আমাকে একজন বলছে হুজুর আমাকে গ্রামে দুই মসজিদ আছে আট টাকা তো আছে বিশ টাকা তো আছে কোনটা জামো এখন তোর যেটা ভালো লাগে খেরার যাচ্ছে আট টাকার সংখ্যার দিক দিয়ে ভালো লাগে কিন্তু শালাকের নামাতে এত ঢিলে উজুক দেড় ঘন্টা লাগে আর বিশ ব্যাগার সংখ্যা বেশি কিন্তু হ্যাঁ এত তাড়াতাড়ি হয় চল্লিশ মিনিটেই মনে হয় মানে সব শেষ তাহলে যা যে তো মন চায় ওই বিশ টাকাতে যায় লাফাবার যায় ধর কি করবার যায় এত ধরে ইয়া সাহেব সুরা ফাতে কথা বুঝলেন এখান কান্দের ফেরেস তারা কলম ধরে আস আল্লাহ কে কেরে লিখিস না কেন কি করলো হুজুর সুরা ফাতে নামে যে কী করলো আমরা তো বুঝবারই পান না লেখমুখী আমরা বললেন মানে ধরতি স্যার ফেরেস তার লেখা রাখি সুরা ফাতে আস আপনারা জানেন সুরা ফাতে কি সুরা ফাতে হলো উম্মুল কোরআন কোরআনের জননী গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তাই দিয়ে দিছে জোরেগান সোহান আল্লাহ সবচাইতে বড় মোনাজাত হলো সুরাই ফাতেহা সুরাই ফাতেহার এক নাম হলো সুরাই কঞ্চ খুনি আল্লাহর কাছে যদি কিছু পাবার চান সুরা ফাতেহার মাধ্যমেই সহ লাগবে এখন আমরা ফকিরের এক ধনির দরজার যা ভিক্ষা করতে দিই ভিক্ষা দাও 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 ক্যারি ভিক্ষা হয় না মিছিল করে দেয়

মানুষের দরজায় ভিক্ষা চাইতে পারো সায়ালিফ সয়ালিভ টান দিয়ে আর সোরা ফাতে আল্লাহর কাছে ভিক্ষা চাইতেসু এত ফোর্সে বললে হবে না অন্তত স্বাভাবিকভাবে ফাতে ফাতেহাতে লাওতের দরকার আছে না নাই কথাটা বলতেছি বড় দুঃখ নিয়ে রণ দেম দেখবেন অনেকের এই ফটোবালি শুরু হয়ে যায় এক ফতুয়াবাজি করতে গিয়ে এক শাহেক বলেছে শয় বরাত যে ইবাদত করবে ইবাদত না করে ব্যবসা কাটানো ভালো যারা নাউজুবিল্লা কবেন না তারকে মনে হয় জবান নাই আচ্ছা ব্যবসা রাত কাটানো কোনোদিন ভালো হতে পারে শয় মানুষ কোথায় পালন করে মসজিদের মধ্যে রাত কাটানো কে ব্যবসাখানার সাথে তুলনা করে আমাদের বাংলাদেশের মুসলমান শাহেক ধরে এ কয়েকদিন এক শালা কইলো তারিখ দিবাগত রাত এটা নাকি ছাবিবাত মাথা থাকে একটু মনোযোগ দেবেন হজরত আলী এমন ভাবে পিছন থেকে তীর ঢুকে গেছে এখন তীরের সরাকা ধরি চিৎকার দেয় সাহেবের বললেন হুজুর তাহলে তীরটাকে আমরা বের করব না রাসুল বললেন তীর বের করতে গেলে আলীকে নামাজের মধ্যে ঢুকতে হবে নামাজের মধ্যে যখন ঢুকে যাবে ওই সময় তোমরা তীর বের করো কারণ আলী যখন নামাজের মধ্যে থাকে তখন আল্লাহ দুনিয়ার কোনো খেয়াল তার কলিজার মধ্যে রাখে না সোনাল্লা কান হজুর তাহলে সেই মহম্মতে মসজিদে ঢুকে দুই রাখা তামাজের নিয়ত করেছেন এমন সময় ঘোড়া সর দেখতেছেন আমাদের সাইজ ভালো খালি ঘোড়া কেন গোটা দুনিয়া নিয়ে গেলেও বুঝতে পারবি না এই মনে করে ঘোড়া লাগাম ধরে টানতেছে কিন্তু ঘোড়া নড়ে না ঘোড়া কি হয় কারণ ঘোড়া হজর আলীরে সিনে কিন্তু এই সোর সিনে না হজরত আলী যে ঘোড়ার উপর চলাফেরা করতো ওই ঘোড়ারও কিন্তু কবর আছে জানেন হজরত আলী যে তরবারি ব্যবহার করত সেই তরবারি এখনো মদিনা মিউজিয়ামে ওসমান আসমানগুন যেই কোরআন পড়তে পড়তে যেই কোরআন নিজের হাতে লেগেছে নিজের হাতে কোরআন লেগেছে এবং কোরআন পড়ার সময় তাকে হত্যা করা হয়েছে ওসমানগুন দেহ রক্ত সহ ওই কোরআনটা আজ মদিনায় রয়েছে বাজাঙ্গ হজরত আলী নামাজের মধ্যে সামিল এমন সময় ঘোড়া চোর ঘোড়ারের টানে কিন্তু ঘোড়া নড়ে না অনেকক্ষণ টানার পরে যখন ঘোড়া নড়ে না তখন সোর বলতে সারা নিয়োগ করলাম চুরি করার নিয়তে নিয়তেছে না কি করে সোর ঘোড়ার লাগাম নিয়ে যখন চলে যাই ঘোড়া পাললাম না কিন্তু ঘোড়ার লাগাম তার ঘোড়ার মুখে রাখতে পারি না রাগ করে যখন ঘোড়ার লাগাম নিয়ে চলে যায় এমন সময় আলী দুই রাকাত নামাজ শেষ করে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছেন আপনারা বলেন তো বের হওয়ার সময় তাড়াতাড়ি বের হবে না ধীরে ধীরে এতক্ষণ আপনি যেই জায়গায় ছিলেন ওই জায়গায় রহমত যতক্ষণ মসজিদের মধ্যে ছিলেন ততক্ষণ আল্লাহ রহমত আপনার ভিতর আবারই তো নাজিল হয়েছে যখন বের হবেন তখন আপনি মনে মনে আফসোস করে বলবেন আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকছিলাম ঘর থেকে বের হচ্ছে আবার ঘরের মধ্যে ঢুকতে পারবো কিনা সে হায়াত হয় তোমার নাও হতে পারে এই বের হয় হয়তো জীবনের শেষ বের হতে পারে এই জন্য আফসোস করে বলতে হবে আল্লাহ ইন্স আলু কামিন আপনার পরে নাল্লা হোমাই ইন্ মিন লোক আমিন হজরতলী মসজিদ থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে দুইটা হাম নিয়ে দুইটা টাকা নিয়ে ঘোড়ার দিকে রওনা দিলেন ঘোড়ার কাছে গিয়া দেখে ঘোড়া আছে কিন্তু ঘোড়া ধরার মানুষ নাই ঘোড়ার মুখে ও লাগাম নাই ঘোড়া ধরার মানুষটা এবং ঘোড়ার মতো লাগাম নাই এখন হজরত আলিফরেছেন বেকায় দায় আপনারা বলেন তো মোটর সাইকেলের যদি ব্রেক না থাকে সে যতই দামি মোটর সাইকেল হোক যাবে আর এখনকার ব্রেক তো হাইড্রোলিক এক ছেলে দেখি মোটর সাইকেল নেয় এরকম পিছনে চাকা মোটা নাম দেখে আরও আনসাই আমি চলাম বেটা এ হারে গাড়ি চলালে অ্যাক্সিডেন্ট করবি না হুজুর হাইড্রোলিক খালি ইশারা মারলি ব্রেক ওটা বলে লাগে না ইশারা তো ব্রেক হয়ে এই বছর ঈদুল ফিতর দিনে সতেরো জন মোটর সাইকেল আলাম করছে আপনারা জানেন না সতেরো জন মরার খবর আমি পাচ্ছি এই গাড়ি চলাতে চালাতে সতেরো জন মরছে এক বাপ লাশ লিবারে যায় দেখে এক সব মরছে ওই বেটিসল ও ব্যাটার বল হয় বেটার বিয়ে হয়নি তখন বাপ আর লাশ লাইনি জনগণ বলতে চাপ শয়তান আর পিছনে মেয়েটা বললো শালাকে কি করছিস বেরেক ছাড়া মোটর সাইকেল যেমন লাগাম সারা ঘোড়া তেমন এখন আলী দেখে ঘোড়া ধরার মানুষ নাই ঘোড়ার মুখে লাগাম নাই এখন লাগামহীন ঘোড়ার ফিরে চড়ে আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ করতে যাবেন অমান আহসানি মিনাল মুসলিম ওই ব্যক্তির চাই উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় আয়াতকে সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি কিন্তু হজরত আলী পড়ছে বেকাই দেয় ঘোড়া আছে কিন্তু ঘোড়ার মুখে কি নাই আপনারা বলেন তো লাগাম বোঝেন আপনার লাগাম বোঝেন লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চড়া আর ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়া একই অবস্থা আলী চিন্তায় পড়ে গেলেন কি করব এমন সময় দেখা এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে হরতালী মনে মনে নিয়ত করছে যে দুইটা দেড়হাম পকেট থেকে বার করছি ওই দুইটা দেড়হাম আল্লাহর বান্দাকে দিয়ে বলবো ভাই আমি আলি পড়ছি দায় আশেপাশে কোনো বাজার থাকলে দুইটা দেরহাম দেখ ঘোড়াল লাগাম কিনে নিয়ে আসবা আল্লাহ আল্লাপাক তোমার হেফাজত করবে এই নিয়ত করে হজরত আলী দাঁড়ায় আছে এমন সময় লোকটা সেমানার মধ্যে আসলি আলী সালাম দিবে কিন্তু হরতালী সালাম দেওয়ার আগেই লোকটা আলীরের সালাম দেয় সালাম আলাইকুম আলী জোরে জরে কনসহন হলদলি চমকে গেল আমি সালাম দিবার চাইলাম কিন্তু আমি সালাম দেওয়ার আগে লোকটা আমাকে সালাম দেওয়া বলতে চাই ভাই আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে বলতে বলতেছো আলাইকুম সালাম ভাই যান আপনি কি আমারে চিনেন আপনি যে আমারে সালাম দিলেন আপনি আমি কেমন আছি জানতে চাচ্ছেন আপনি কি আমারে চিনেন সঙ্গে সঙ্গে লোকটা কান্দের বলে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না সরাল আগেরটা কি করছিল কথা না কান আগের দা কি করছিল আপনি কে হুজুর আর ইনি বলতেছে আপনাকে চিনেমা না এমন মুসলমান দুনিয়াতে নাই আলী বললেন তুমি আমার কেমনে চিন বলে আমি চিনি মসজিদ নবীতে একদিন আল্লাহ রসুল বললেন যে তোমরা কি জানো আমি নবীর চাইতো একজন সম্মানিত ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আস সাহের হলেন হুজুর আমাদের মাঝখানে না আপনি হলেন সব চাইতে সম্মানিত রাসূল বললেন তোমরা বললে হবে না তো আমার চাইতেও ভাগ্যবান একজন ব্যক্তি তোমাদের মাঝখানে বসে আস সমস্ত রাসুল আল্লাহ আপনার চাইতে ভাগ্যবান পৃথিবী দেখে আছে রাসুল বললেন ওই ব্যক্তি হল আমার চাইতে ভাগ্যবান যার বউটা হবে জান্নাতি নারীদের নেত্রী বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর বিবি আছে বিবিরা জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজা টুকরা ফাতেমা ওই ফাতেমার স্বামী যিনি তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান স্বামী সরাল রাসুল বলেন খাতিজা মনটা ভার করে থাকো কারণ কি বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে মরার আগে একটা খুশির খবর কি আপনি আমাকে দেওয়া যায় না বলেন খুশির খবর হলো এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কেট দিছে কয়জন দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ফি তো এখন খাদিজা বলে হুজুর আমি এতদিন জানতাম দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দশজন নারীকে বলে পুরুষের মধ্যে এক নম্বর জান্নাত আর নারীদের মধ্যে এক নম্বর জান্নাতি হলো খাতিদা দাতুল কবর কি খুশি রাসুল বলে খাদিজা খুশি কেন বলে এক নম্বর জান্নাতি খুশি হব না আল্লাহ রাসুল বলে খাদিজা আল্লাহ আপনাকে জান্নাতের এক নম্বর জায়গা দিবে কিন্তু জান্নদের নেত্রী আপনি হবার পারবেন না জান্নদের নেত্রী হবে আপনার কলিজা টুকরা মেয়ে ফাতে মা খাদিজা বললেন রাসুল আল্লাহ আমি হলাম মা ফাতেমা হলো মে আমি মাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে সাইদাতুন জান্না কেন ঘোষণা করলো রাসুল বলেন খাদিজা কারণ হলো দুইটা এক নম্বর কারণ হলো আপনি আপনার হায়াতের পঁচপান্ন বছর কাফের ছিলেন আর ফাতেমার জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে কারণ মা খাদি যখন ইমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স হল পঁচপান্ন বছর গড়ে কন বছর ও খাতিজা আপনার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার বহু পুরুষ মানুষ বলতে পারে কিন্তু ফাতেমা এমন পর্দা নিশি তার নাকের চেহারা মুখের চেহারা দুনিয়ার কেউ বলতে পারবে না শুধুমাত্র পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে চান ডিগ্রি দিয়েছে আমার মা বোনেরা পর্দার অন্তরালে কম না বেশি এ ধরে যখন কম না বেশি অনেক কম পর্দার অন্তরালে বসে আপনাদের সাথে বেশি রে ওরা এখন চিন্তা করবো কে আমাদের কোনো আজ করবে না মায়েরা যারা ধৈর্য নিয়ে বসে আছেন মা অবশ্যই আপনাদের আলোচনা নিয়ে আসতেছি একটু ধৈর্য ধারণ করেন যে কথা বলতেছিলাম এখন হলতালে বলতেছে ভাইজান আপনি আমার কেমনে শিনলেন বলে আমি আপনাকে চিনেছি আল্লাহ নবী দিয়া নবী বললেন সাহবির রে তোমরা কি জানো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর সন্তান নবী হবে জান্নাতে হবে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজা টুকরা হাসান আর হোসাইন এ হাসান হোসাইন বাবায় যিনি তিনি হলেন পৃথিবীর ভাগ্যবান বাবা সেই দিন থেকে আমি জানি আপনি সাধারণ কোনো মানুষ না সোনালো কাম না কেন আলি বলতেছেন ভাইদান তখন আমার একটা কাজ করে দাও বলে একটা কেন হাজারটা করব কি কাজ বলে দুইটা দেড়হাম নেও দুইটা দেড়হাম নিয়ে বাজার থেকে একটা লাগাম নিয়ে আসো তা তখন কিন্তু লোকটা ঘোড়ার দিকে তাকায়নি ঘোড়ার দিকে তাকায় বলে হুজুর আপনি একটা জ্ঞানী মানুষ আপনি একটা জ্ঞানী মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন আলি বলতে যে ভাই পরে বলবো কেন পরে না আমার মতন মূর্খ ভুল করতে পারে এটা আপনি আমি আর পাঁচ ফির বাজারে এই পকেটে টাকা দুইশো থিয়া অনেক দিন কথা দুইশো টাকা থিয়া বাজার করতেছি বাজার করার পকেটে হাত দিকে টাকা নেই দোকানদার বলতে তো হুদুর কি ভাই পকেটে টাকা রাখছিলাম টাকা তো নাই আপনি আবার হুদুর আপনার ও আট জনগণ শোনে আমি বললাম মিয়া টাকা হারাস আমার তুমি গরম কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই যে হুজুর জানে না তাই ওয়াশ করে কেমনে আপনার কে পকেট সারার কোনো পকেট নাই আছে তো সেই পকেটে ধুবেন এটা ছোঁবেন এর ছুঁই মানুষ ম্যাস ওয়াক এটা তুই টয়লেট পেপার এটা টেকা থ তাই বলো ভাই তাহলে ব্যাগ থেকে এগুলো ঢালা না ঢালা লাগবে না হুজুর আজকে টেকা যখন নাই লিয়ে যান যান আমি বললাম ভাই এ খবর জান তুমি কাকে দিও না তুমি যে অবস্থায় জনগণ শুনলে একই অবস্থা এই কথা বলে আমি ব্যাগ নিয়ে যখন যাচ্ছি এক লোক দৌড়ে হুজুর শোনেন আপনার পকেট মারছে আমি বললাম তোমার কে কইল কে হাটের মধ্যে সোরগুলো পড়ে গেছে হুজুরের পকেট মারছে রে আমি সেই দিনই বুঝলাম জ্ঞানী মানুষ সামান্য ভুল করলে জনগণ বলার একটা চান্স পায় ধরে কোন ঠিক কে না আলি বলতেছেন ভাই যান আমার ঘোড়ার মুখে লাগান ছিল কিন্তু বর্তমানে নাই তুমি কি দুইটা হাম দিয়া পাশের বাজার থেকে একটু লাগাম কিনে দিতে পারবা না লোকটা তো হুজুর আমার প্রশ্ন হলো আপনি লাগাম সা ঘোড়া নিয়ে কেমনে বের হলেন আপনি সাধারণ কোনো মানুষ না আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিনা তোলা এলমে আলিও বাবু আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরে সবহান আল্লাহ আল্লাহ শেষ ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল তোমরা যখন কোনো বিষয়ে আটকে যাবে আমি নবী না থাকলেও আলী তোমাদের মধ্যে থাকবে আলী তোমাদের সেই বিষয়ে ফয়সালা করে দিবে আপনারা আলীর জীবনে পড়লে বহু কিছু জানতে পারবেন একবার হজরতমর জেরু জল মে গেছিল খ্রিস্টান্দি এলাকায় এর শেষ পদিশনে হজরতমর আছে রাখাল হয়ে রশি ধরে আর রাখাল আছে উঠের পিঠে শেষ পজিশনে মাঝে মাঝে তো হয়েছে একবার উমর একবার রাখাল একবার উমর একবার রাখাল কিন্তু লাস্টে গিয়ে উমরের ভাগ্যে পড়ছে রশি ধরে আর রাখাল উঠছে উটির পিঠে তো জেরু খ্রিস্টানরা ভাবছে যিনি উটের পিঠে বসে আছে এরকম একটা চোখিয়া এনে উটের সঙ্গে লাগায় বলতেছে আমির মোমিনিন আপনি সরাসরি নামতে কষ্ট হবে এ চকিয়ার উপর পা দেবেন তারপর একজন হামাগড়ি দিয়ে বলতেছে খ্রিস্টান আমার পিঠের ওপর পা দিয়ে আপনি আস্তে করে জমিনে নামবেন রাখাল যখন কান্না শুরু করছে জেরু জলমের খ্রিস্টানরা বলতেছে আমাদের অপরাধ কি দেন, বলো অপরাধ তোমাদের কিছু না তোমরা আসলে চিনতেই পারতেছে না আমি হজরত তোমর নই আমি হলাম একজন রাখাল আর যিনি জমির রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি হলেন হজরত জেরু জলমের খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় অর্ধ পৃথিবীর খলিবা হয়ে জমিনের রশি আর রাখাল হয়ে উঠের পিঠে কেমনে হয় রাখাল বললেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা আর জনগণের মধ্যে এমন ভারসাম্যতা বলছে তাহলে খা আর ওই মধ্যে হয়তো খ্রিস্টান তোমার চরিত্র আদর্শ দেখে হাজার হাজার খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো দরেকন সোহান আল্লাহ কিন্তু যতগুলাই ছিল তাদের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করলে একদম বেঁকা ছিল বেঁকা বেঁকা বোঝেন না এখানে অনেক মানুষ কিন্তু আজকে কুয়াশুনে বুঝতেছে আমলে নিয়োগ করছে কিন্তু কতগুলো লোক চিন্তা করে যা আসলাম তাই আগেও যা পরেও তাই আগে পড়েনি শাসিতে শাশিতে ফুলাও পড়বে না আগেও পরে হতে ব্যাঁকা আছে না আছে না তো ব্যাঁকা ওই মারছে দৌড় ইমান গ্রহণ না করে এক দৌড়ে পাদ্রির কাছে কাছে খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রি হিন্দুদের মধ্যে হলো বামন আর মুসলমানের মধ্যে হলো পীর আমরা মৌল আমরা কিন্তু তেমন সম্মানী না মুসলমানদের সবচেয়ে সম্মানী হলো পীর সাহেব জরেকর কী সাহেব আমি বহু পীরকে দেখছি তাদের হাতে কেউ মুসাফা করলে খালি হাতে করে না পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকা থাকি কিন্তু আমার হাতে কেউ মুসাফা ট্যাকাটা করে না তবে আমি বুঝি এ হাতের চাইতে হাতের দাম বেশি বলে তো মুসলমানের মধ্যে পীর হিন্দুদের মধ্যে বামন খ্রিস্টানদের মধ্যে পাদরি ওই ব্যাকা দৌড়ে যে বলে ঘরের মধ্যে বৈশাখ জিকির মারেন মদিরের থেকে উমর এসে সব তোলা মুসলমান করছে পাদ্রি খুব চালাক চতুর মানুষ একদি আমিও তোমার হাতে মুসলমান হওয়ার চাই ওমর ফারুক বললেন আপনার মতন মহান ব্যক্তি যদি ইমান গ্রহণ করে ইসলামের প্রতি বড় সহজ হয়ে যাবে তাহলে আপনি পড়েন কলেমা পাদ্রী পাদ্রি বলতে যে পড়ার আগে আমার চারটা প্রশ্ন আছে উত্তর দিবার পারলে মুসলমান হব নসেদ কিন্তু মুসলমান হব না ওমর ফারুক বলে পাদ্রিলে কী প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত আমত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না ওই জায়গার নাম বলতে হবে এই আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত কবরের মধ্যে লাশটাও জীবিত ওই কবর এবং লাশের নাম বলতে হবে আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই যমজ ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে আবার বহু বছর একসঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করছে কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে আমার চার নম্বর প্রশ্ন হলো ওমার পৃথিবীর এমন কোন কারাগার সেই কারাগারের মধ্যে না এরপরেও জীবিত থাকে এই চারটা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি পাদ্রি মুসলমান হব কুমার ফারুক বলে পাদ্রি ভাই উত্তর তো দেওয়ার কথা দূরের কথা এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই উমর ফরুক উত্তর দিবার না পারে তখন পাদরি আর ইমান গ্রহণ করে নাই উমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনে আসলেন আলীর সঙ্গে দেখা আলী বলতে জেরুজালেমের খবর কি ওমর ফারুক বললেন হাজার হাজার খ্রিস্টান মুসলমান হইছে কিন্তু একটা পাদরি মুসলমান হবার সে হইল না উমর ফারুক বললেন আলী আমাকে চারটা প্রশ্ন করেছে উত্তর দিবার পারলে মুসলমান হতো কিন্তু আমি উত্তর দিবার পারি নাই বলে সে মুসলমান হয়নি আলী যে কি প্রশ্ন করছে ওমর ফারুক বলেন এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্য যেন একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জায়গার নাম কি আলী বলতেছে ওই জায়গা হলো হত ওমর যখন হজরত মুসাল্লাম যখন সাগর পাড়ি দেয় ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছিল ওই রাস্তায় যেমন ফেরাউন নামছে আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে ওই যে মুসাল্লাম যখন রাস্তা হয়েছিল ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে সাগর একত্র হওয়ার পরে কেমত পর্যন্ত আর সূর্যের আলো ওই জায়গায় পড়বে না উমর ফারুক তাই আলি রে আমার প্রশ্ন তো শেষ না হতে উত্তর শেষ দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত আলী বলতে কবর হলো মাছ আর লাশ হলো ইউনো সালাই সালা তো সালা উমর বলে আলী রে তিন নম্বর প্রশ্ন হলো এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে বহু বছর পরে এক সঙ্গে আবার মৃত্যুবরণ বরণ করার কারণে একশো বছর সে ছোট ছিল উমর ফারুক কান্দর আলী রে চার নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন কারাগার কয়েক নিশ্বাস নেবার পরের পর জীবিত থাকে আলী বলতেছে মায়ের পেটে সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরও আল্লাহ জীবিত রাখে এজন্যে আলি হলেন সব সাইতে জ্ঞানী এমন জ্ঞানী নবী সাহাবে দিনে আলি নিয়ে খাওয়া দাওয়া করতেছে খুরমা খেজুর জোরে কন কি খেজুর খুরমার কথা বললে তো একটা কথা না বললে হয় না আমাদের রোজার শুরু থেকে কিন্তু একজন মন্ত্রী বলছিল আপনারা বড়ই দেখতে করবেন কি দিয়া আল্লাহ রাসুল কি বলেছেন এ কথা কয় না কি ঠান্ডা পানি আর খুরমা খেজুর একটা হলো নবীর শূন্য তাদের হবে আর একটা খুরমা খেজুরের লাগাম ধরো পারে না বড়ই খাবার করে তো খুরমা খেজুর খাচ্ছেন নবী সাহাবিদিন আলী নবীর কাছে বসে আছে একের পাশে হয়েছে আল্লাহ খুরমা খেজুর খায় বিচিটা খপ করে আলীর সামনে রাখে কিছুক্ষণ পরে আসুল বলতেছে দেখো আলীর পেটে এত খিদে একলাই কতগুলো খেজুর খাচ্ছে মুখের সামনে বিচির টিপ আলী বলছে আসলেই তাই ভাই আমার খিদে বেশি অনেকগুলো খেজুর খাইছি বিচি অনেকগুলা কিন্তু তোমরা বলো তো খিদা কার বেশি যে বিসি বার করা খায় না বিসি সহ খায় তো বলতে তো খিদা তো তারই বেশি তাই বিসি বার করার সময় হয় না কোনো দিকে তাকায় দেখো একটাও বেশি নাই মানে এত খিদা লাগছে বিসি গুলো পর্যন্ত বার করা পারে সঙ্গে সঙ্গে রাতে বলে আল্লাহ নাই বলে ওঠো আলীকে উঠায় নেওয়া বুকের সঙ্গে জাপটে ধরে বলে আলী রে আমি হলাম এলিমের শহর তুই হলি সেই শহরের দরওয়াজা ধরে কর সোহান আল্লাহ লোকটা বলতেছে ভাইজান আপার মতন মহান ব্যক্তি যদি লাগাম কিনে এনে দিবার পারি এই ওসিলাই আল্লাহ হয়তো আমার লাগান আলি বলতেছে আমার ঘোড়ার লাগাম কিনে এনে দেওয়ার ও আল্লা আল্লাহ তোমার জান্নাত দিবে এইটা তুমি কেমনে বুঝলা বলে আমি বুঝিনি তো রাসুল বুঝাইছে আপনার হয়তো মনে নাই আপনার বিয়ার খবর কি বিয়ার খবর কি কোনোদিন নিজের ইচ্ছায় বিয়ে করতে চান নাই আল্লাহ আপনার ব্যাপারে ঘটকালি করেছে বলে আলী রে বিয়ে করবা আলী বলে হুজুর খিদা লাগলে আপনার কাছে আসি আপনি খাবার দেন আর যদি আপনি বলেন নাই সারাদিন না খেয়ে থাকা লাগে আমার আবার বিয়ে আল্লাহ রাসুল বলে রে মক্কার বহু মদিনার বহু ধনী ধুনি বিয়ে সাইসে রে আমার কলজার টুকরা কিন্তু আল্লাহ রাজি হয় না তোর পুতে আল্লাহ খুশি তুই আমার বিয়ে কর আলী তো সেই খুশি কর রাসুল বলে খুশি হবে না রে মহরণ দেওয়া লাগবি তোর মহরণ দেওয়ার কি আছে আলী বলে আমার কিছু নাই। রাসুল বললেন তোমার মাতার হেলমেটটা বিক্রি করে যাও লোকটা কান ধরবেন আলী ভাই আপনি মাথার হেলমেট নিয়ে যখন বাজারের দিকে যাচ্ছেন এমন সময় পিছন দিকে এক ব্যক্তি দৌড়ায় ওই ব্যক্তির নাম হলো ওসমান গনি আলী রে হঠাৎ আমি তাড়ি থমকে যাই ওসমানগুনি বলে আলী কোথায় যাবা বলে ওসমান ভাই আপনি কি জানেন আমার বিয়ার ফুল ফুটছে আমার বিয়া হবে নবির কলিয়ার টুকরা সঙ্গে মোহনার স্বরূপে হেলমেট বিক্রি করে দাম হবে সেইটা আদায় করা লাগবে আমি বাজারের দিকে যাই ওসমান ওসমানগুনি বলে হেলমেটের দাম কত নিবা আলি বলতেছে আপনার কাছে দাম যাওয়াই হলো ঠকা কি চাবো আমি বলেন আপনি কি দিবেন সঙ্গে সঙ্গে ওসমান ওসমানগুনি এক টোপলা টাকা দেয় আলী হেলমেটটা টোপলা নিয়ে যখন দৌড় মারতেছে ওসমান গনি বলে আলী রে কি দিলাম টোপলায় একটা বার কি গুনা দেখবা না আলী বলতেছে এক মুসলমান আর এক মুসলমানকে কোনো ঠকাই না বাংলাদেশে বাংলাদেশে যত ঠকাই কোন মাসে এ কথা কান কেন কোন মাসে হায় হায় এত ঠকায় কিন্তু হজরত আলী বলতেছে এক মুসলমান আর এক মুসলমান দিয়ে কোনোদিন ঠকায় না ওসমান গুনি বলে গুনে দেখা শূন্য গুনে দেখে কি আলী গুনে দেখলেন চারশো আশি হাম আলী কান্দেল ওসমান ভাই এত সাধারণ হেলমেটের দাম কি কোনোদিন এত হয় ওসমান গুনি বলে আলী রে গোটা পৃথিবী বিক্রি করে দিলেও আসাদুল্লাহ গালিবের হেলমেট কেউ কিনতে পারবে না তোমার হেলমেট কেউ মাথায় দেওয়ার পারবে তোমার হেলমেট তোমার আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আলী কান্দে ওসমান ভাই আজকের এই বিপদের দিন আমার হেলমেট কিনলেন আর হেলমেট আমারে দিলেন কারণ কি ওসমান কান্দার শুধু মাত্র জান্নাতের আশা ওসমানের মতন মহান ব্যক্তি যদি আপনার বিবাহের সময় হেলমেট কিনে আবার হেলমেট ফেরত দেয় জান্নাতের আশায় তাহলে আপনার ঘোড়ার লাগামটা আমি কিনে মাত্র জান্নাতের আশায় আমাদের জান্নাতের দরকার আছে না নাই লোকটাকে দুইটা দেড় দিল ওই দুই দেড় হামনে বাজারে গেছে গোটা বাজার ঘুরতেছে ঘোড়ার লাগাম নেই যেখানে যাই তো ভাই আমাদের এই বাজারে তো ঘোড়ার লাগাম বিক্রি হয় না রে এখানে হয়তো পাওয়া যাবে না আপনি আর এক বাজারে যান লোকটা চিন্তায় পড়ে গেছে তারপরে আর এক বাজার কোন দিকে এমন সময় ওই লাগাম সর ধরে খান কি কে নিবা লাগাম কে নিবা লাগাম লোকটা দৌড়েছে বলে ভাই গোটা বাজার খুঁজে তখন লাগাম নাই তুমি লাগাম বিক্রি করতে আইছো দাম কত নিবা বলে দুই দেড় হাম সঙ্গে সঙ্গে দুই দেড় হাম দিয়ে হাত ধরে বলতেছে আল্লাহ তোমার জান্নার দিক শুন করছে কেন আপনার কি মনে করেন সুদারে ঘোষারও দশ হাজার টাকা দান করলো আর একটা গরিব মানুষ বিশ টাকা দান করলো আল্লাহর কাছে কোনটার দাম বেশি কিন্তু বক্তারা বিশ টাকা যে দান করছে ওর খবরই নাই লিয়ে থুয়ে দিছে আর দশ হাজার দিলে হাত তুলে আল্লাহ আল্লাহ কাছে যত দোয়া কর কবুল হবে যতই দোয়া কর কবুল হবে না আল্লাহ মানুষের অন্তর জামি জোরে কোন কথা ঠিক না কথা না অন্তরে খবর জানে খেয়ে যেই বলছে ভাই আল্লাহ আপনাকে জান্নাত দিবে সঙ্গে সঙ্গে লাগাম চোরা চমকে উঠছে কারণ জানে এই লাগাম হলো চুরি করা এইটা বিক্রি করে কোনোদিন পাওয়া যায় কেন যায় চুরি করা ঘুষ খাওয়া সুদ খাওয়া টাকা দান করলে পাওয়া যাবে না হালাল কামাই থেকে অল্প দান করেন ওই দানটা আল্লাহকে দোস্ত বানাই দেবে রাসুল বলেছেন হাবিবুল্লাহ যারা দান করবে তারা আল্লাহর দোস্ত ধরে কন লোকটা লাগাম নিয়ে হলো তালির কাছে গাছ লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। লোকটা বলে ভাই যান এ লাগামটা আপনার পছন্দ হয় নাই লাগাম দেখার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন আলী ঘোড়ার মুখে লাগাম নাই বলতে ভাই রে বান্দার জন্য হালাল ছিল সেইটা কর্মদোষে হারাম হয়ে গেল আমার কথাকে আপনার বুঝবার পারছেন কে রে পানি করে পড়তেছে রে এর কেউ নাই আমি কি কথা বললাম যেইটা বান্দার জন্য কি ছিল হালাল ছিল সেইটাই কর্ম সে হারাম হয়ে গেল আপনি যতই চেষ্টা করেন পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং বানান আপনি গুদামদার যতই খাদ্য করেন ব্যাংকে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করলেন আপনি বলেন তো আপনার রেজেকের বাইরে কি আপনি খেতে পারবেন এ কথা কোন না কেন আপনার যতটুকু শান্তি আল্লাহ দুনিয়াতে দিছে তার সাথে বেশি শান্তি আপনি করতে পারবেন তিনতলা সাততলা বানায় গেটের যখন চাবি লাগায় জাপানি চাবি চাবি লাগার পরে টানটিছে ঘরের মধ্যে যায় ছিটকি তুলে দেয় আবার ঘুমের বড়ি খেয়ে ঘুমাবার চাই তারপরে শান্তি নেই চোখ লাটার মতন করে থাকে বউ ক্যা গো গেটের তালে দিলে ঘরত ছিটকি দিলে আবার ঘুমের বড়ি খেলে আবার এসি সি দিয়ে তুমি তাও ঘুম ধরে না কিছুক্ষণ পরে একটা নাক ডাকার শব্দ আসতেছে কি রে আমার ঘুম ধরে না আমার বাড়ির আশেপাশে লাখ ডাকে কে রে ওই বারান্দাতে তাকায় দেখে ওর গেটের কাছে একটা ভুট ভুটি তেল ফুরে গেছে ওই ভুট ভুটি এলাকার বাড়ি না যায় ওই ভুট উপরে লাখ ডাকে ঘুম পাড়তে চায় দেখছেন তিন তালা বাড়ি আছে কিন্তু শান্তির ঘুম আল্লাহ কাড়াইলিস ওর ওর বাড়ি নেই রাস্তার মধ্যে ভুট ভুটির উপর লাখ ডাকে ঘুমায় কি একজনের সামনে দশ আইটেমের খাওয়া ওইখানে দেখতেছে আর চিন্তা করতেছে ওটার মধ্যে ডায়াবেটিস বেশি তার মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে না দরকার নেই ছানা আছে আর ড্রাইভার কয় হাওয়া দে খাওয়া কাত তো দেখা দেবেন ড্রাইভারের সামনে তখন সমানে মারতেছে ওইখানে দেখার কয় ভাই রে আমার টেকা আছে খাওয়া নাই আর তোর টেকা নাই খাওয়া আছে আল্লাহ কর না কেন শান্তি দেওয়ার মালিককে শান্তি যদি চান এরকম কোরআনের মাদ্রাসাকে আপনাদের এলাকায় জিয়া রাখতে হবে আজকে মুসলমান ফিলিস্তিনের আজকে আল্লাহর ঘরে কাবার জন্য বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দেয় আজকের এই কোরআন বাংলাদেশী বিজয়ের জন্য আমরা কারা কারা জীবন দেবার চাই আল্লাহকে দুই হাত তুলে একটু দেখাবো কারা কারা জীবন দেব লিল্লাহয়ে হে হাত না সমস্যা হলো নব্বই ভাগ মুসলমানের দেশে প্রাইমারি চলে সরকারের টাকা দেওয়া আর কোরআনের মাদ্রাসা চলে মানুষের দান সজ্জা দিয়া আপনার যে হাতকে খাটো করেন আমার মোর্শেদ ভাই যেভাবে আদায় শুরু করলো আমি মনে করলাম ওটা দিবেন কিন্তু আপনাকে দেওয়ার সাইজ দিকে মনে হলো না যে মাদ্রাসা আবার কলম তুলিছে ছাদ ঢালাই দিবে। ছাত্র আঁকতেছে না ভাই ছাত্র আঁকতেছে না প্রাইমারি ছাত্র নয় বিল্ডিং তালা গর কথা ঠিক কথা কর না কেন আর ভাগজি মাদেশা এত ছাত্র আঁকতেছে না তারা বিল্ডিং করবে কিন্তু তাদের টাকা নেই এই জন্য আজকে যারা এখানে বসে আছেন সম্পদকে দুনিয়ার সবকিছু মনে না করে আল্লাহ একশো জন আল্লাহর বান্দা জন যাদের বাপ মা কবরে গেছে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন এ উঠলো কে এই মুরব্বী এখন উঠলো কেন এই সময় এই সময় এ দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন এখন শোয়া বারোটা বিষ বাঁচতেছে কত শোয়া বারোটা বাঁচতেছে এই সোয়া বারোটা মানে কি এই সময় উঠতেছে নাকি এতক্ষণ তো ওঠেননি আন্দোলনে তুলে দেখালো অথচ তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার ব্যাপারে যারা কৃপণতা করতেছে এই মাদ্রাসায় আমি শুনলাম সত্তর ঘনের বেশি ছাত্র ছাত্র সত্তর জন আমার ইলিয়াস ভাই বসে গেছেন এটা এসে সত্তর জনের বেশি ছাত্র একটা করে ছাত্রকে একটা করে কোরআন দান করা লাগবে সবচাইতে বড় দান মাদার বাচ্চার হাতে একটা কোরআন আপনারা হয়তো চিন্তা করতেন শুধু এত রাত্রে আমরা কোরআন কুড়ি কিনবার দেবো কোরআন কিনা লাগবে না পাঁচশো টাকার দান করবেন আল্লাহ রাস্তা একটা কোরআন দানের সব আল্লাহ আপনাকে দিবে আপনাদের বাপ মা যদি মারা যায় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে ভাইজান কে পাঁচশো টাকা দিবেন বাপমার কবরকে জান্নাত বানানোর জন্য নবীর মাদ্রাসায় একটা কোরআন নগদে দান করার ভাইজান বাকি না যারা দিবেন এই যারা দিবেন তার একটু উঠে আসেন যদি তারা উঠতে না পারেন মাদ্রাসার তাল ভিতরে পাঠিয়ে দেন আল্লাহ তোমার বান্দারা নবীর মাদ্রাসায় পাঁচশো টাকা বাবদ কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ কি নাম সবুজ আল্লাহ দুইটা কোরআন বাবত আল্লাহ তোমার এক মুরব্বি বান্দা রিজাউল ইসলাম এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ হম্মা আমিন নুরুল ইসলাম আল্লাহ কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ নুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ আমিন নবী মাদ্রাসাকে যারা ভালোবাসেন এই সময় উঠবেন না কারণ আপনি ওটা মাত্র আপনার দেখাদেখি আর একটা লোক যদি ওঠে যে লোকটা প্রথম আজকে মাহফিল থেকে বাড়ি যাওয়ার জন্য উঠলো সমস্ত লোক ওটার পা তার কান্দ জমা দিবে এই জন্য বাজানো উঠবেন না ডাবে বসে থাকবেন যারা টেকা দিবেন কেবলমাত্র তারাই উঠে টেজের দিকে আসবেন আল্লাহ তোমার আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবল করেন মোস্তফা দুইটা কোরআন শরীফ বাবত বাপ মা হয়তো দুইজন কবরে গেছে বাপমার ওহের মাত্রা শরীফ দুইটা কোরআন বাবদ এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবল করেন আর একজন কোরআন বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবল করেন ইলাহী তগবীর সাদদা কোরআন বাবত শাহিন শাহিন সাদদা কোরআন কি করে ব্যবসার জন্য দোয়া চাইছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিও আর বেশি বেশি যেন দান করতে পারে উজ্জল দুইটি কোরআন শরীফ বাবত হাজার টাকা দান করেছে আল্লাহ উজ্জলের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন ভাইজান পকেটে কি টাকা নাইন টাকা যদি না থাকে তাহলে আপনি বাকি লিখে দিয়ার পারেন যে হুজুর এইরকম কোরআন সবে তা তোমরা জানি না পকেটে তো টাকা নাই ভিতরে খাতা নিয়ে গেছে আপনি লেগে দেন দুটা কোরআন বাবত হাজার তাই বলে ওর বাজার থেকে দুটা কোরআন এনে মালাসার দিলে হবে না আপনার কোরআনের দরকার নেই মালাসার কোরআন দিয়ে দিলে একটা ওগুলো আপনি বাজারে কিনা পারবেন না সমস্যা হবে আপনি খালি কোরআন বাবত পাঁচশো টাকা দেবেন একটা কোরআন দলের সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে এই নবীরাটি মাদ্রাসার স্বাদ হবে সাদের জন্যে এক বস্তা দুই বস্তাকে সিমেন্ট দেবে পারেন আপনি একটু লেখা দেন নবীর মাদ্রাসার সাথ নবীর ঘরের সাথ কোরআনের মাদ্রাসার সাথ হবে এই সাদের জন্য দুই চার বস্তা সিমেন্ট আল্লাহ রাস্তে দান করবেন যাদের বাপ মা কবরে গেছে বাপ মা রোহের মা দান করবেন বাবা কান্দে মা কান্দে কবরে শুইয়া কে দিল বস্তা ওটাই সিমেন্ট আচ্ছা মোত্রাপুরের লোক নাই নাকি আমার মা বোনদের ওখানেও যাবে লোকজন আমি দোয়া করে দিব আল্লাহ মাবুনদেরকে যেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেয় জলে কেন আমি মনে আছে আপনাদের মনে নাই ইমাম নাই রে ইমাম নাই মনে আছে মনে নাই ও আসল অস্ত মনে থাকবে না আসলেই তো ভাই দেহ এক জায়গাত মনে এক জায়গাত ইমাম নাই রে ইমাম নাই যখনই টাকা চাইলাম তখন আপনাদের মিনিস্টার ওয়াস ওয়াসিল খান্নাস ভিতরে খান্নাস বলতেছে ওয়াস হুজুর এখন টেকা চাস বাড়ির যায় আপনি যে বাড়ির যাওয়ার জন্য রওনা দিলেন আল্লাহ যদি না চায় আপনি যাওয়ার আগে হাসপাতালে যাওয়া পারে এখন যদি আল্লাহ না চায় হাসপাতালে না না কথা কেন সিনা টান করে বাড়ি যাচ্ছেন বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতাল নিতে পারে এই জন্য অত সাহস ভালো না নবীর ঘর কোরআনের মাদ্রাসায় দান করেন দান করবার না পারলেও যারা দান করতেছে দান করার একটা পরিবেশ আপনারা সৃষ্টি করেন মাজা টান করে বাড়ির দিকে যায় না উজ্জ্বল আল্লাহ তোমার বান্দামের পাঁচশো টাকা কোরআন শরীফ বাবত দান করেছে আরেকজন উজ্জ্বল জামাই কোরআন বাবত পাঁচশো টাকা দান করছে আল্লাহ কবল করেন সোহাগ কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ সোহাগের দানকে আল্লাহ কবল করেন দুইজন মহিলা আল্লাহ আমার মায়েদের মধ্যে নামসা দুইজন মা পাঁচশো পাঁচশো হাজার টাকা করছে দান কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবল করেন আল্লাহ আমিন লিপ্টন লিফটন এটা কি মুসলমানের নাম না খ্রিস্টানের নাম রে লিফটন নিসকন এ ভালো নাম ধরেন পারে নামের ওসিলায় শেষ পর্যন্ত নামের ওসিরা আল্লাহ জান্নাত দেবে তার নাম ও বুরহান জাহাঙ্গীর তা সেটাই করবেন আল্লাহ বলবে মরিয়ম তা হাসর ময়দানে যত মরিয়ম আছে সব খাড়া হবে আল্লাহ বলবে আমি ইসার মা মরিয়মকে ডাকলাম তোমরা ডাল কেন তখন বান্ধীরা বলবে আল্লাহ আপনার বলা লাগতো ইসরমা মরিয়ম আপনি ইসলামা মরিয়ম না বলে শুধু মরিয়ম কারণ আমাকে নাম দে মরিয়ম আমরা কি করবো আল্লাহ তখন বলে মরিয়মের নামের সাথে নামের মিল শেষ আমলে জান্নাত দিয়ে দিলাম এই জন্য নাম গুলো একটু ভালো খবেন কে সিমেট আপনি শুরু হয়ে কোন ফোন আগে দিছেন কি নাম না না নাম না বললে কামায় কি ভাবে হবে তাবুকের যুদ্ধে আল্লাহ নবী যখন দান চাইলেন তোর কি গোপন শাসেন এখন গোপন শোষেন প্রকাশ্যে চাইছে কেউ হুজুর কয় যে গোপন দান করলে বেশি সব গোপন দান করার কথা বললেই থাকি মারবি কথা ঠিক আপনার বলেন তো মসজিদের দান বাক সেখানে পাঁচশো টাকা বাসেন এ কথা না কেন পাঁচশো টাকা পাশে কি জন্যে পাননি গোপন দান

দশ বছর সিমেন্ট দেওয়ার কোন আল্লাহর বান্দা নাই আপনি পায়খানা পাকা করলেন দে আপনার গোসলখানা টাইস দিলেন আর নবীর ঘরের মাদ্রাসার ছাদ হবে আপনার এটা হল হলো আপনারা মাথা তুললেন না দশ বছর সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছে আবু বক্কর আদি আল্লাহর সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয় ধরে কন আমিন এই খাতালা ভাইরা খবর আছে কে দিছেন তো এখানে যে ট্যাঙ্কি ভরে পানি পড়লো সেটা এক হাজার লিটারে একটা ট্যাঙ্কি দিছে দাম কত ভাই সাত হাজার দুইশো টাকা ওর উপর আবার সিমিটের চাপ দিবেন না যাই দিবার পরে তাই পারি ঠিক কেন বলেন যদি আমার গাঙ্গের ভাই নাকি না সাজু সাজু সাহেব যদি পারে সিমেন্ট কিছু আল্লাহর রস্তে আল্লাহ তাকে বরকত দিয়ে দিবে আল্লাহ মামিন জব্দুল সোনার মৃত জব্দুল সোনার স্ত্রী কোরআন শরীফ বাবু পাঁচশো টাকা দান করেছে আল্লাহ স্বামীর কবরকে জান্নাতের টুকরা বানান আল্লাহ মামিন সাহারা বেদম আমার একজন মা হাজার পঞ্চাশ টাকা করছে দান দুইটা কোরআন আর একটা পঞ্চাশ টাকা দান আল্লাহ সাহারা মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ মামিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না

সহসভাপতি চার জনের নাম আছে তারপর দুই জন পাওয়া গেছে আর আলম তালুকদার বিদ্যুৎ আগে একজন কারেন্ট আসে কিন্তু থাকে না বিদ্যুৎ হয়তো আসে এখন নাই শহীদুল আলম তালুকদার বিদ্যুৎ ভাই জনাব পারভেজ সর্দার জনাব মোহাম্মদ পারভেজ সর্দার আবুল কালাম আজাদ চৌধুরী এ চৌধুরী সাহেব নাই এত রাজ্যে গাওয়ার শোনা লাগবে চৌধুরী আজকের মহাবিলের প্রধান অতিথি জনাব মাসুদ রানা থাকি না চেয়ারম্যান সাহেব না আসলে ওনার দান পাওয়া যাবে ইনশাল্লাহ নিচে কয়েকজনের নাম আছে জৌরুল ইসলাম তালুকদার জনাব মোহাম্মদ আসান হাইব লিটন আলহাজ মোহাম্মদ আবু হেনা তালুকদার আলহাজ মোহাম্মদ খাজা মদ্দিন মন্ডল

আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দাক পেলাম না দশটা বস্তা সিমেট কে ভাই এটা সব কোন এলাকার লোক রে না আদায় যদি আগে হয় কিংবা আদায় আপনারা এমনি দেন তাহলে খামাখা খামাকে ওয়াজ বাদ দেয় এরকম মাহফিল ভাঙ্গার কি দরকার যে সুন্দরভাবে মাহফিলের চাপ আছে বসান যাচ্ছিল না আরেকটু আদায় শুরু করলে ফেঁক হয়ে গেল বিশাল ধানের ঠিক সবগুলো কি ধান সবগুলা ধান বিশাল ঠিক আমার এত ধান আছে একজন বলতে সব ধান ধানের মতোই ঢপ তো কে আমি বাতাস দে বাতাস দে বড় ফ্যান আপনার ফ্যান নামছে বড় ফ্যান দেখেননি হ্যাঁ ফ্যান ধরে দিয়ে বাতাস দিচ্ছে হাত দিন আলগা করে দিচ্ছে চিটা পাতান ধানের মতোই মশান একটাও নেই ইমানদার দানাদার যারা ভিতরে সাগুল আছে এগুলা লড়ে না আজকে এখানে আদায় যখন শুরু হলো চিটা বাটানা থাকে সব উঠে গেছে সার পরিবে ভদ্র পড়বিলে মাঝখান তেরো অসন্ধ থাকি লিল্লা হে তকবেলহা শহুদি ইসলাম তালুকদার বিদ্যুৎ পনেরো হাজার টাকা করে বলেন মারহাবা চারটার মধ্যে তিনটা পনেরো হাজার পাওয়া গেলো একটা খালি চৌধুরী সাহেবের পদ বাড়ি কোনটা তো এই কথা খায় না কেন কন কয় হাজার পনেরো আমার অসুবিধা নেই তাহলে আর পাঁচ তিনটা উপর তুলি হচ্ছে আমার অসুবিধা নেই তার মানে ওই পনেরো করে আছে ওর উপর না আমি বিষ করলাম তো বিশ দেওয়ার সবার উপর থাক কি গান চৌধুরী সাহেব আলহামদুলিল্লাহ কোন লিল্লাহে তাকবীর আল্লাহ আমুল কারমা চৌধুরী সাহেব 20000 টাকা ধরে বলেন আলহাজ মোহাম্মদ সরওয়ার জাহান তালুকদার সভাপতি এটা কি না আপনি সবার উপর আপনার নাম আসেবারে উনি কি দিবে ওনাকে আমি বলবো না মানে বলবে তাই কি বলবো কোন দশ না নামে আলো সহসভতী নিচে গেল চারটা সভাপতি তিনটা পণ্ড করে দিচ্ছে সসভাপতি একজন সভাপতি বিশ দিচ্ছে আর উনি সভাপতি হয় করে দশ কন সবসময় বলে দিয়ে আসে যাই সবসময় দেয় তার উপর চাপ দেওয়া চলবি না ভাই বুঝলেন না চাপ দিলে চেয়ারটা হয়ে যাবি পরে নাম তারা না দেয় আলহামদুলিল্লাহ আপন খুশি মনে যা কইছে আমি বলবো আপনি অন্তত স সভাপতীকে সাথে থাকেন ওপরে দিছে আর ভুল করে অসুবিধা নেই সাথে থাকেন ভাই দশ না দিয়ে পনেরো দেন নাকি কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ধরে কোনো আমি একটু জিকির করে লা ইলাহা হে লাল্লম লা ইলাহা হে লাল্লম হে লা ইলাহ ইল্লাল্লহ লা ইলাহা ইল্লাল্লহ না ইলাহা ইল্লাল্লম হে লা ইলাহা হযুতরি কান্তুসনা বলতেছেন সেইটা লোকটার জন্য হালাল ছিল সেইটা কর্ম দোষে হারাম করে নিল কি করে নিল এ ভাই এই আলোচনা করতে কি সময় লাগবে আপনি শুনবেন না দুই চার মিনিট বেশি না একটু মনোযোগ দর্শনে ওটা বসে করলে বুঝতে পারবেন না ভাই ইমাম নাই রে ইমাম নাই সমস্ত মুসলমান চোখ তেরা করে দেখছে ইমামের জায়গায় ইমাম আছে ঘাড় কাজ করা যাবে না তবে চোখ টেরা করা যাবি মাঝে মধ্যে চোখ টেরা করা যাবি না 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 মাঝে মধ্যে এরকম অবস্থায় যাবি এটা হলো আমলে কালিল আমলে কাশির আর কালিলের মধ্যে কম বেশি আছে বুঝলেন আপনার যদি খুবই ঘাড় চুলকাই এক হাত দিয়ে আপনি চুলকাতে পারবেন কয় হাত দেয় এ কথা কোন কয় হাত দেয় কিন্তু দুই হাত দেয় না এই জন্যে একটু চোখটা টেরা করা যায় তুই তা আছে ভাই নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বের হয়ে দেখে ওই পাগলা তখনও ঘুরতেছে সবাই পাগলকে বলে পাগল রে তুই নামাজও পড়বি না আমাদের কেউ নামাজ পড়বার দিবি না তুই যে কইলি ইমাম নাই তুই যে কইলি ইমাম নাই আমরা চোখ টেরে করে দেখছি ইমাম তো আমাদের সামনে সঙ্গে সঙ্গে পাগল মুসকি মুসকি হাসার বলে আমি তো তোমাকে বিরুদ্ধে বলি নাই আমি যদি বলতাম নাই মুসল্লি নাই তাহলে তোমাদের বিরুদ্ধে হতো আমি তো বলেছি ইমাম নাই তাহলে তোমরা খেপছ কেন মুসলিম আমাকে বিরুদ্ধে বলে নাই আজকে বাংলার মুসলমান আলেমদের বিরুদ্ধে কয় জালেমদের বিরুদ্ধে কয় না এ তো অনেক মানুষ মনে মনে খুশি হয় আলেমদের বিছনে লাগছে জোরে এখন কথা ঠিক কি না এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজলিম আব্বাস মসজিদ থেকে বের হয়েছে সব মুসল্লা করত্র বলে হুজুর আপনি কি জানেন না এই পাগলা মসজিদের বেড়া থেকে বলছে ইমাম নাই নাই পাগলার কথা বিশ্বাস করে আমার চোখ করে দেখছি আপনি তো সামনেই ছিলেন তাহলে পাগল কেমনে কইরো ইমাম নাই হুজুর আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার তার মাধ্যমে কপ কেয়াল চৌধুরীর হুজুর আপনার মাধ্যমে আমরা পাগলের বিচার চাই যেই পাগল কেমনি কই নাই সব তরে করে দেখলাম আপনি সামনে আছেন আপনার মাধ্যমে বিচার চাই সঙ্গে সঙ্গে ফজলুর আব্বাস বলতেছে পাগল রে তোর বিচার হবে পাগল বলতেছে ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু'দদুল আমানাতি ইলাহা লেহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহুম বিল আদল রে ফজলুর আব্বাস জনগণ বিচারককে চিনে না তাই তোমার কাছে বিচার চাইছে কিন্তু তুমি আলেম হয়ে তো একজন জানো বিচারক তুমি না আসল মুসল্লি কারণ কার কাছে কিন্তু ইমাম তো জানে আসল বিচারক কে আজকে বাংলাদেশের জনগণ কোর্ট কাছারিতে বিচার চাই কোন চাই কি চায় না কিন্তু জজ কোট হাইকোর্ট সুপ্রিম কোর্টের যারা সিআরে বসে আছে তারা তো জানে আমরা বিচারপতি না আসল বিচারপতি কে আজকে যদি আল্লাহকে বিচারপতি বিশ্বাস করে আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করত তাহলে আলেম গুলো জেলখানায় ঢুকত না জলেম গুলো জেলখানায় ঢুকত ধরে কোন কথা ঠিক না কিন্তু কোরআনকে শুধু ছবি আঁকড়ে রাখা হয়েছে বরকতের জন্য কিন্তু আল্লাহর কোরআনের বিচার হয় না আল্লাহর কোরআনের বিচার হইলে শাকিব খানের মতন লুচ্চা বাইরে আছে আর শাহিকুল ইসলাম মামুনুল হকের মতন আল্লাহর বান্দা জেলখানায় আছে জোরে গন কত ঠিক কিনা বলিয়া ধরা পড়ছে সাংবাদিক বলে তোর কাবিন আছে আর শাকিব খান কখন বিয়ে করলো কখন বাচ্চা হলো কেউ জানে না সমানে খালি বাচ্চার জন্ম দেয় জোরে গন কথা ঠিক কিনা আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন পাগল বলতেছে রে পৃথিবীর শ্রেষ্ঠ আলে মুসল্লি জাননা বলে তোমাকে বিচারক বানাইছে কিন্তু তুমি তো জানো আসল বিচারক কে হজর আব্বাসের দর দর করে পানি পড়তেছে সমস্ত মুসল্লি বলে হুজুর আপনার কাছে বিচার চাইলাম আমরা সাক্ষী চোখ করে দেখছি আপনি সামনে আছেন তাহলে বিচার না কইরা পাগলের আপনি কেন কানতেছেন সঙ্গে সঙ্গে ইমাম কান্দে বলে রে মুসল্লি পাগল ঠিকই কইছে। পাগল ভুল কয় নাই বরং পাগল ঠিক কইছে মুসলিম বলে কেমনে ঠিক পাগল যখন নাই তখন আমরা করে দেখছি আপনি আমাদের সামনে আসেন তাহলে পাগল কেমনে ঠিক কইল আপনি আমাদের বুঝাই দেন এবার পাগল দৌড় মারিয়ার বলে রে ইমাম আসল কথা বলে তুমি ধরা পড়েছ হজর আব্বার যে কথা বলছে এটা নকল না আসল জোরেখান কি কথা হক কথা বলে তুমি ধরা পড়েছ সমস্ত মুসল্লি বলে হুজুর পাগল কেমনে ঠিক করলে তোমাদের বুঝাইয়া দেন আব্বাস বলতেছে তাহলে শোনো জোহরের ফরজ কয় রাকাত জোরে কোন কয় রাকাত চার রাকাত ইমামতি করে কয় রাকাতের চার রাকাতের আমার কথা আপনার বুঝার পাচ্ছেন না জোহরের ফরজ নামাজ কয় রাকাত হজর আব্বাস বলতেছে চার রাকাত নামাজের নিয়োগ করলাম এক রাকাত নামাজ আমি ছিলাম দুই রাকাত নামাজ আমি ছিলাম কিন্তু তিন রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না চার রাকাত নামাজ আবার আমি ছিলাম চার রাকাত নামাজে আমি ছিলাম এক রাগাত নামাজে আমি ছিলাম দুই রাকাত নামাজে আমি ছিলাম কিন্তু তিন রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না আমার ভিতরে আমি যখন নাই তখন পাগল লোক মাতিসে ইমাম নাই রে ইমাম নাই আমি আবার আমার ভেতরে এসে আমি নামাজ আদায় করে সালাম ফিরা বোঝানোর জন্য বলতে যে ভাই যান শুধু দেহ নিয়ে মসজিদের মধ্যে গেলে হবে না মনটাও দেহের মধ্যে রাখতে হবে মন আর দেহ একত্র করে যদি মোতাবজা হবার পারেন আপনার নেটওয়ার্ক ক্লিয়ার হবে আমরা অনেক সময় মোবাইল করে আর বলি নেটা নেতা কি নাই নেট নাই জোরে করে কী নেই টাওয়ার নেই টাওয়ার 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 নেই তার মানে কি নেটওয়ার্ক ক্লিয়ার নেই কথা হতে পট 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 করে মাঝে মধ্যে আবার কথাই হয় না টাওয়ার নাই আমরা যারা নামাজ পড়ি মসজিদ ওই মসজিদ কাবার দিক করে তৈরি করা হয়েছে ওই কাবার কাছে রাসুল যখন মেরাজ করে আসলেন কাবা তফ করো সে বলেন সাহাবিরা রে কাবা দেখতেছো তার ওপর ফাঁকা কিন্তু আসলে ফাঁকা না কাবা আর একটা ঘর আছে যে ঘরের নাম হলো বাইতুল মামুর মামুর বাইতুল বরাবর আল্লাহর বাংলাদেশের মসজিদে নামাজ নিয়ত করলেন ওই মসজিদটা কাবার ভিতর দিয়া বাইতুল মামুর দিয়া আল্লাহর আরস পর্যন্ত আপনাকে পৌঁছাইয়া দিবে সোনাল্লা কম নামাজ এই নামাজ এই নামাজের জন্য রাসূল এত কষ্ট করেছেন জীবনের শেষ পর্যন্ত রাসূল নামাজ আদায় করেছেন জামাতে যেই জামাত রাসূল পারলেন না আলাদা করে দিয়ে আল্লাহই মৃত্যু করলেন আয়শা রউত উমরার মাথা দেখে রাসূল কানদের বলে আল্লাহ যা চাইছিলাম নিজের চোখে দেখলাম আয়শা বলে রাসূল আল্লাহ এই মুহূর্তে আপনি কাঁদছেন রাসূল বলে আফসোসের নয় বড় আনন্দে এই জামাতের জন্য এত কষ্ট করে চাইসা আজকে সেই জামাত কায়েম হয়ে গেল কিন্তু আমাদের বাংলাদেশে নামাজের ওয়াজ হয় নামাজ কায়েম হয় না পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানাইছে মানুষ মসজিদ দেখার জন্য যায় কিন্তু ভিতরে ঢুকতে চায় না সবচাইতে বড় সুন্দর দাওয়াত হলো মানুষকে সমস্ত কাজ থেকে আল্লাহর নামাজের মধ্যে সামিল করে দেওয়া ঠিক কিনা তার সবচাইতে উত্তম আহ্বান দাওয়াতের কাজ কে করে মোয়াজ্জিন ধরে বলেন কে মহাজ্জিনের মাথা উপরে থাকবে না মিচে থাকবে শুধু মাথা উপরে থাকবে না আল্লাহ কুদরতে হাত দেয়া নূরের টুপি পরায় দিবে সেই মোয়াজ্জিনের সম্মান আমাদের দেশে নাই কি দামাতের কাজ করবেন ভাই আল্লাহ ফাক আমাদের সবাইকে অনেক আলোচনা করলাম আর ফজরের জামাত যদি মিথ যায় রাসুল বলেছেন দুইটা জামাত মিস করলে তার মোনাফিকা হওয়ার সম্ভাবনা বেশি একটা হলো ঈশ্বার নামাজ আর একটা হলো ফজরের নামাজ যে বেশি রাত করে ওয়াজ করা আমি এখানে আইছি তো মাগরিবের পরে তুলে দিবেন দশটায় আর শেষে বারোটায় তারিখ পরিবর্তন আসি আগেও আর শেষ কিন্তু ইচ্ছা করে আপনারা তুলে দিলেন দেরি করে আমাকে এখন বাধ্য হয়ে সাড়ে বারোটা পার করতে হলে কী করবেন তো যাই হোক মাদ্রাসার দিকে সবাই মহব্বত রাখবেন খেয়াল রাখবেন জি মার্শাল্লা মনার রাখতে হেলাল উদ্দিন মোতরাফুট থেকে পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর নবীর ঘর মাদ্রাসায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক ধরে এখন আমিন আব্দুল বাড়ি পাঁচশো টাকার দান করেছে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দানকে কবুল এই যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসেন সবাই বসেন সবাই বসেন বাবা বৈশাখ মাস রে জমির মধ্যে অনেক আবাদ রয়েছে আমগুলার তো ব্যবসায়ী আমগুলো তো হলেই না এবার সব আম খালি জোড়া জোড়া পড়তেছে এত রোদ বৃষ্টি হচ্ছে না আবার বৃষ্টি তো সবেন বৈশাখ মাসে বৃষ্টি তো খালি আসবি না ঝড় নিয়ে আসবি জোরে করে কথা ঠিক না আমরা বৃষ্টিও সব পারতেছে না জমির দিকে ধানের দিকে খেয়াল করে আবার বৃষ্টি না হলে আমও আটকিছে না কি করি তো শরীফুল সর্দার আল্লাহ চারশো টাকা দান করেছে আল্লাহ কি কবুল করে আল্লাহ মামিন কি রুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ না পুরুষ মানুষ মেয়ে মানুষ রুমি এক এডমস্থ সিমেন্ট দান করেছে আমার মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন ভাই সবাই মাদ্রাসা সেমিতে দিবেন এখানে হয়তো আপনার বললেন না লিখে দিবেন সবাই মাদ্রাসার প্রতি محبت রাখবেন ইস্তেগফার পড়া ইস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমাতু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা আসসালাম تباركت জেলা ذل جل الجلال والكرام আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি ঘুম ফ্যানের বাতাসকে বাদ দিয়া জান্নাতের বাগানে বসে বসে এই গভীর থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যাহা দিয়া মঞ্জুর কর সোনার মদিনাই নবী পাকে রও যা মোবার কাল্লা কবুল করো তাম আমি কেনাম সাহাবে কেনাম তাবিনি কেনাম তাবা তাবিনি কেনাম ও মাহাতুল মোমিনি শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মা পৃথিবীর যত গোরস্থানে যত মুদাসী আসাল্লাহ সকল অ পরে হাজিয়া কবুল করেন আমরা যারা হাত তুলেছি আমাদের মা আমাদের বাবা যাদের কবরে চলে গেছে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন এই মাদ্রাসাকে আমত পর্যন্ত কবল করেন এই মাদ্রাসার জায়গা দিয়ে জমি দিয়া মাদ্রাসার ঘর বানায় যারা কবর হয়ে গেছে আল্লাহ মাদ্রাসার ওসিলাই তাদের কবর কে জান্নাতে টুকরা বানা এই মাদ্রাসার পিছনে যারা ত্যাগ স্বীকার করে কষ্ট করে আল্লাহ আজকেও মাদ্রাসায় হাজার হাজার টাকা যারা দান করলে এমনকি কি গামসার উমারের মধ্যে দশটা টাকাও যারা দান করে আল্লাহ সকলের দানগুলোকে গুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবল করেন মাদ্রাসা কমিটির সভাপতি মাদ্রাসা কমিটির সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ার মাদ্রাসা দাতা সদস্য আল্লাহ মাদ্রাসার বাচ্চাদেরকে যারা জাগির নেয় এই মাদ্রাসার সর্বত্তক আল্লাহ দানের হাত যারা বাড়ায় দেয় আল্লাহ তাদের সকলকে কবুল করে না মাদ্রাসার মহতামিন মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল যার মতো পাগড়ি পড়ানো হলো কিতাবাদি শেষ করে যারা বিদায় নিল আল্লাহ সকলকে কবুল করে না মা বোনেরা আপনি যদি নামাজ কম রোজা কম করেন আমল করেন আর পর্দা যদি আপনার কিতাব মোতাবেক ঠিক থাকে ওই পর্দার ও ছিলাই আল্লাপে মার সাথে আপনাদের জান্নাত দিয়ে দিবে মায়েরা ভারতের চ্যানেল স্টার জল বাংলা দেখবেন না পাঁচ আমার নামাজ আদায় করবেন স্বামীর কথা মতো চলবেন পর্দায় থাকবেন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ আপনাদের জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছি সুস্থ তার নিয়ে দান করে দেওয়া আল্লাহ কে কেউ নিয়তে আমিন আমিন করতে আল্লাহ কবুল করো আমার ভাইলে বড় ভাইকে আল্লাহ তুমি কবুল করো অনেক আলে বলা মাহাদির সাহেবরা এসেছেন মুরব্বী এসেছেন যুবক কষিকা কাছে আল্লাহ সকলকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ পাঁচত্ব নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করে দাও আল্লাহ ফিলিস্তে মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো তুমি কোরআনে তাব্বাতি তাপ তুমি আবুল আহমের হাত ধ্বংস কর চেস আল্লাহ আজকে ইহুদিরা তোমার ঘরকে দখল করতে চায় মুসলমানদেরকে হত্যা করে আল্লাহ শিহুদিদেরকে পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আজকে যার আহত অবস্থায় ফিলিস্তিন হাসপাতালে তাদেরকে জহস্তত দান করো যারা চলে গেছে দুনিয়া ছেড়ে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে কুরআন বিজয়ের আন্দোলনে সৈনিক হিসেবে কবুল করে নাও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরাতে kalimatun 'aindal maut la ilaha illa allah محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته